वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसोदितं श्रीनन्दनन्दनं वन्देराधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवश्य के पासिन्दुभिवच पतितानं पावुनेभ्य वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुङ्गलं हैतगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दायितुलसि वै पिया वै केशवस्य च

सदा अनुरागत गुरु भक्ति युक्त भक्ति प्रमोद अक्ष जगोद्बरन धय्यम सदा परिभवग्नम विष्टदूहं तेथास पदम शिव विरंचनुतम शरण्यं हम पनतुपाल भवदीपोतम বন্দে মহাপুষতে চরিদ হাত পালবনখচন্দমিছা বিসুজিত গপবধু সৌর্ণানোরাগর সসাগর সারমূর্তি সারাধি কাঙ্ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে আজানলম্বিত ভুজৌ কনকা 보দাতু সংকীর্তনৈ কপিতরৌ কমলায়থাක්ෂ বিশাম্বরু দেজবরু জগধর্ম পালো বন্ধে জগৎ প্রিয় করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নমামি গঙ্গে তব পারা বন্ধিত দীপরূপ <clears throat> मुक्तिन चमुक्तिन चदा सिनितम भवान रूपेन सदानरानम गंगा तरंगरमणियजटा कलापम गौरी निरंतर अभिभूषी तबाम भागम

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে প্রায় মুনয় নিব মুক্তি মৌনম মৌন চর্তি পরার্থ পার্থনিষ্ঠা নয়ানান বিহা কিপনা শরণ ভ্রমত ন দিবমুন স বিমুক্তি কম মৌন চর্তি বিজনে পা নয় বিহা কিপনা শরণ ভ্রমত নুপাশে গৌরী গোষ্ঠী পথি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা প্রহপাত পরমাংস জগৎগুরু জানিয়েছেন যখন আমি আমার পরমাংসগুরু পদ পদ্মের সঙ্গে সর্বপ্রথম তার চরণ দর্শন করতে গেলাম তখন তিনি এক পদাঘাতে আমার ভেতরে যে অহংকারের মন্দিরটা ছিল অহংকারের ঘরটা ছিল সেটাকে প্রথমেই চুরমার করে দিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা বহুপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমি যখন সর্বপ্রথম আমি যখন সর্বপ্রথম আমার এই গুরু পাদ পদ্মের চরণ দর্শন করতে যাই তখন তিনি প্রথমেই এক পদাঘাতে তিনি আমার যে অহংকারের আমার যে ঘরটা রয়েছে ভেতরে হৃদয়ের ভেতরে সেটাকে চুরমার করে দিলেন সেই অহংকারের ঘর চুরমার করার পর আমি নিজেকে প্রচণ্ড অসহায় বোধ করলাম কারণ এই অহংকারটাই তো আমার সম্বল ছিল সেটাই যদি চলে গেল কি থাকলো পৌপাক বলছেন তিনি প্রমাণ করে দিলেন যে তোমার যত বিদ্যা আছে তোমার যত বংশ গৌরব আছে তোমার যত পাণ্ডিত্য আছে যত পয়সা আছে যত তোমার শারীরিক সৌন্দর্য আছে এগুলোর এক পয়সা কোনো মূল্য নেই এগুলো জঞ্জাল তিনি প্রমাণ করে দিলেন আমি যে এতদিন এতদিন পর্যন্ত যে বিদ্যা অর্জন করেছি পণ্ডিত যত কিছু আমার অভিজ্ঞতা ছিল আমার বংশগৌরব ছিল জন্মৈশ্বর্য শ্রুতশ্রী জন্মৈশ্বর্য শ্রুত শ্রী বিরোধ মান মধাপ্পমান নৈব আর হাতি অবিদাতমবেই তোমা কিঞ্চন গৌচরম যেটা কুন্তীদেবী জানিয়েছিলেন কৃষ্ণকে যে তোমাকে আকিঞ্চন ব্যক্তি ছাড়া কেউই পেতে পারে না জন্ম ঐশ্বর্য সোত্রী বিভিন্নভাবে বিভিন্নভাবে যারা গৌরবান্বিত তারা এই সব কারণে যারা গর্ববোধ করেন তারা আপনাকে কেউ পান না একমাত্র যারা নিষ্কিঞ্চন ব্যক্তি তারা ছাড়া আপনাকে কেউ পেতে পারেন না জানতেই পারেন না প্রপাত বলছেন যে যখন গুরু পার পদ্ম প্রমাণ করে দিলেন যে আমার কাছে যা আছে এতদিন আমি যা পেয়েছি যেটা নিয়ে আমি অত্যন্ত গর্ববোধ করলাম সেগুলো বলল তুমি ভজন করতে কৃষ্ণ ভজনে তোমার এইসব জিনিসের কোনো মূল্যই নাই তোমাকে নতুন করে শিখতে হবে জানতে হবে তোমাকে শরণাগত হতে হবে দৈন্য হতে হবে দৈন্যই হলো সম্বল অনেকে মনে করেন গুরু বৈষ্ণবগণ নিষ্কিঞ্চন তারা কোনো কথা উত্তর প্রতিবাদ করেন না অতএব তারা নিশ্চয়ই দুর্বল তাদের পয়সা বল নেই জন নেই লোক বল নেই যা অত্যাচার করেন এরা সহ্য করে নেন এই কারণে দুর্বল কিন্তু এদের ধারণাই নেই একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের কতটা পাওয়ার শক্তি এরা কল্পনাই করতে পারে না এদের ধারণার মধ্যে নেই এই জন্য আমাদের শাস্ত্র বলছেন বন্নি সূর্য ব্রাহ্মণেব্য তেজিয়ান বৈষ্ণব ও সাদা বলে আগুন হাত দিও না পুড়ে যাবে বন্নি সূর্য সূর্যেতে চষ্টি মাসেতে বেশিক্ষণ থেকো না মরে যাবে শাস্ত্র হয়ে কত লোক মরে গেছে শাস্ত বলছেন বন্নি সূর্য ব্রাহ্মণে ভ্য তেজিয়ান বৈষ্ণব সাদা ব্রাহ্মণের তো যা তেজা সে তো আছেই যারা বাস্তবিক ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণবের যে তেজ আগুনে পুরো বংশ পরম্পরা শেষ হয়ে যাবে তারা কোনো অভিশাপ দেয় না কিন্তু এমনি এতটাই তারা তেজিয়ান এই জন্য ভগবান পর্যন্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান করেন ভগবান পর্যন্ত অন্তর থেকে ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান করেন তাদের চরণ ধুলি চরণ জল মস্তিকা নেন এগুলো অনেক প্রমাণ আছে চৈতন্য মহাপ্রভুর লীলাতেও তিনি দেখিয়েছেন ব্রাহ্মণের পদদক গয়াতে জ্বর হয়েছিল তিনি মাথায় নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সরুর অসুস্থ মাথায় যন্ত্রণা ছলনা করে তিনি বৈষ্ণবদের চরণ ধুলি মাথায় নিয়েছেন গোপিকাদের এইটা ভগবান এটা সবসময় প্রমাণ করতে চান কারণ ভগবান বলেন একজন বৈষ্ণবের পেছনে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পেছনে আমি সবসময় যাই সবসময় আমি থাকি দৌড়াই এখন অনেকে প্রশ্ন করতে হবে পড়তে পারে যে আপনি তাদের পেছনে থাকেন কেন কী দরকার আপনার রক্ষা করার জন্য রক্ষা করার জন্য নয় রক্ষা তো আমার সুদর্শন চক্রেই ওদের পেছনে থাকে আমার রক্ষা করার দরকার পড়ে না আমার সুদর্শন বৈষ্ণবের পেছনে থাকে তাদের সবসময় রক্ষা করে আমার দর তাহলে পেছনে কেন থাকেন বলছেন যে যখন বৈষ্ণবরা চলে যান যখন এগোন তখন তাদের চরণের আলোড়নে যে ধুলা উত্থিত হয় সেই ধুলাগুলো আমি আমার মাথায় নেওয়ার জন্য আমার সর্বে অঙ্গ নেওয়ার জন্য আমি তাদের পেছনে যাই এটা ভগবান নিজে বলছেন যে আমি নিষ্কিঞ্চন বৈষ্ণবগণের পেছনে চলতে থাকি তার কারণ হল তারা যখন চলে বায়ুর আলোড়নে যে ধুলো উত্থিত হয় আমার এই শরীরের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড আছে আমার এই শরীরের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড আছে কাজে আমার শরীরে যদি বৈষ্ণবের ধুলো পরে তাহলে পবিত্র হবে তারাও পবিত্র হবে এই জন্য আমি চাই এরকম অজস্র প্রমাণ আছে রাষ্ট্রীয় যজ্ঞে তিনি রাষ্ট্রীয় যজ্ঞে তিনি বৈষ্ণবগণের সাধুগণের মুনিগণের চরণ ধোয়াবার সেবাটা নিয়েছিলেন রাষ্ট্রীয় যজ্ঞতে তিনি কী সেবা নেবেন যুধিষ্ঠির মা বলছে আমি এই সেবাটা এটা তোমার যোগ্য সেবা না এটি আমার যোগ্য সেবা এইটি দিতে হবে আমাকে যত সাধুগুরু বৈষ্ণব আসবে ঋষিমণি তাদের পা আমি ধুয়ে দেব এর নাম হলো ভগবান প্রহ্লাদ মহারাজ দুঃখ করে বলছেন ভগবান নৃসিংহদেবকে যে প্রায়ই দেখা যায় যারা নিজের মঙ্গল চান তারা নিজে ভজন করে নিজে মঙ্গল করবেন বলে নির্জন জায়গায় চলে যান তারা এই সমাজের এরা সব এদের সঙ্গে কী দরকার আমার বলে তাদেরকে ছেড়ে দিয়ে তারা নির্জন প্রদেশে চলে যান যারা নিশ্চিন্তে ভজন করব আমরা কিন্তু প্রহ্লাদ মহারাজ মৃসিংহদেরকে বলছেন প্রভু আমি এ ধরনের স্বার্থপর আমি নই আমি যে কেবল নিজের মঙ্গলের জন্য ব্যস্ত হব আমি সেই জন্য ব্যস্ত নই এই অসুর বালকগুলো যারা রজতম গুণেতে পড়ে রয়েছে এদের মঙ্গলের তো কোনো রাস্তা দেখছি না আর আপনি ছাড়া তো কোনো গতি নাই আর আমাকে কৃপা করবেন আমি তো আপনার ভক্ত নারদের কৃপা নারদ মহারাজের কৃপা পেয়েছি কাজেই যদি আমাকে কৃপা করতে চান তাহলে দয়া করে এই অসুর বালকগুলোকে আপনি উদ্ধার করুন অর্থাৎ যাদের মধ্যে রজতমগুণ রয়েছে বা শতগুণও রয়েছে এই গুণ গুণগত যে দেহ সেখান থেকে তাদেরকে গুণের থেকে প্রকৃতির গুণের থেকে তাদেরকে মুক্ত করতে চান কিন্তু বদ্ধজীবের এমনই দুর্ভাগ্য তারা এর থেকে মুক্ত হতে চায় না তারা বললাম আমি ভালোই আছি আমরা কালকে দেখলাম যে কিভাবে দক্ষ প্রজাপতি শঙ্কর ভগবানকে অপমান করেছিলেন তারপরেতে তারপরেতে সেখানে দক্ষ প্রজাপতির সঙ্গে তার কোনো শত্রুতা না থাকলেও দক্ষ প্রজাপতি এটাকে শত্রুতা হিসেবে গ্রহণ করেছেন তিনি কোনো কথা আর কিছু এ করতে চাইছেন না সেটা বলছেন সেখানে দেখা গেল যে দক্ষ প্রজাপতির আলাদাভাবে একটা যজ্ঞের একটা আয়োজন করেছেন যজ্ঞের একটা আয়োজন করেছেন সেই যজ্ঞেতে শঙ্কর ভগবানকে কোনো নিমন্ত্রণের কোনো কথাই নেই নিমন্ত্রণ তো দূরের কথা নিমন্ত্রণ তো দূরের কথা যজ্ঞেতে যে শঙ্কর ভগবানের যে একটা ভাগ থাকে এটা থাকতেই হবে যজ্ঞতে যদি শঙ্কর ভগবানকে ভাগ না দেওয়া হয় শিবকে এটা হয় না প্রত্যেক যজ্ঞেতে কিন্তু এখানে শঙ্কর ভগবানকে বিদ্বেষ করে সেখানে তিনি কোনো যজ্ঞের কোনো ভাব রাখেননি এমনিতে তো অপমান করেছেন ঠিক আছে আর কালকে আলোচনা করা হয়েছিল দেবী নিজে জেদ করে এটা ভবিতব্য কেন তিনি জেদ করে চলে গেলেন বলেন আমি যাও বলে যাও আমার যে কথাগুলো অমান্য করে গেলে সেরকম মঙ্গল হবে বলে মনে হয় না মঙ্গল হবে না তত স্বং না ভবিষ্যতে মঙ্গল হবে না যাচ্ছ যাও কি করবো আর কিন্তু সেখানে গিয়ে দেখলেন ঠিক তাই পিতা কোনো ফিরেও তাকাচ্ছেন না তার দিকে অপমান করছেন এই কারণে কি কেন তার স্বামী হলো শঙ্কর এই কারণে পরে মায়ের সঙ্গে ভাব বিনিময় হল মাহাদুর করলেন বাকি বোন আদি যারা এসেছিলেন পরে তিনি শঙ্কর জগৎগুরু শঙ্করের এত বড়ো অপমান দেখে তিনি তখন পিতাকে লক্ষ্য করে কালকে যে কথাটা বলেছিলাম সেগুলো সব বলেছিলেন যে যারা সাধু মানুষ তারা অপরের দোষগুলোকেও দেখে না তারা দোষগুলোকে উপেক্ষায় যা ছেড়ে দাও যা হয়েছে ও তো এমন কিছু নয় দোষটাও দেখেন না দোষগুলোকে দোষান পরে শাম হি গুণেশুসাদ দোষগুলোকে গুণের মধ্যে গণনা করেন আর আপনার মতো ব্যক্তি সর্বগুণের যে আকর যে শিব যার নাম উচ্চারণ করলেই মঙ্গল হয় তার মধ্যে কত দোষ আপনি দেখে ফেললেন তাই কি না কত দোষ আপনি দেখলেন আর যারা অত্যন্ত উঁচু পরমহংস তারা কি করেন সামান্য একটু গুণ আছে কি না আছে সেটাকে অনেক বড় করে দেখানোর অনেক গুণাবলী অনেক গুণাবলী এর অনেক গুণ আছে বলে তারা প্রশংসা করেন যাই হোক আশ্চর্য কিছু নয় না আশ্চর্য মেয়ে তদ যদ অসস্য সর্বদা মহৎ বেনিন্দা কুণপাত্ম কুণাপাত্মবাদীশু বলছেন আপনার পক্ষে এটা অসম্ভব কিছু নয় কেন আপনি সবসময় তো অসৎ নিয়ে ব্যস্ত রয়েছেন কারণ না না আশ্চর্য মেয়ে তদ যদ অসস্য সর্বদা মহাদেবে অসৎ ব্যক্তিরা সর্বদাই সাধু নিন্দাই করে থাকে সাধুদের দোষই দেখে থাকে বহুপাদের দোষ দর্শন করছেন বহুপাদের মতো ব্যক্তি তাকেও দোষ দর্শন বলবার আর কিছু নেই এর মধ্যে তারপরে বলছেন দেবী বলছেন যে এই দুটো অক্ষর শিব যদ্যাক্ষরম নাম গিরে রিহিত নীনাম সকৃত প্রসঙ্গাদ অঘমা সিহন্তি তৎ যার নাম উচ্চারণ করলে দুটো অক্ষর শিব তার সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায় পবিত্র কীর্তিম তমলঙ্গ শাসনম এ ভাবানহ দেশটি শিবম এবং শিবের তরাহা যার নাম উচ্চারণ করলে দুটো অক্ষর শিব তমান মঙ্গলের একেবারে দিগন্ত খুলে যায় যার মতো পবিত্র আর কেউ নেই যার অনুশাসন কেউ লঙ্ঘন করতে পারে না যার এত প্রতাপ আপনি তার সঙ্গে বিদ্বেষ করলেন ভালোই করলেন কিন্তু জেনে রাখুন আমি আমার এই দেহটাকে আপনার সম্বন্ধে এই দেহটা আমি পেয়েছি এর দেহটাকেও আমি রাখবো না লোকে যেন আমাকে আর ডাকে না লোকে যেন আমাকে আর ডাকে না দাক্ষায়নই বলে আমার আমার যে প্রভু আমাকে যে ডাকেন মজা করে দাক্ষায়নই বলে এইটাও আমি সুযোগ দেবো না এই শরীরটাকেই আমি ছেড়ে দেবো তখন কি করলেন বলছেন যদি এরকম ধরনের কোনো মহাপুরুষের কোনো বৈষ্ণব সাধুর নিন্দা হয় তাহলে নিয়ম কি নিয়ম হল সঙ্গে সঙ্গে সেখান থেকে কানকে বন্ধ করে চলে যাবে যদি নিন্দা শুনতে যেই নিন্দা শুরু করেছে ওখানে কানকে বন্ধ করে ওখান দিয়ে চলে যাবে আর যদি ক্ষমতা থাকে তাহলে তার প্রতিবাদ করবে করে তার জিউ স্তম্ভন করে দেবে নাহলে জিউ ছেদন করে দেবে এরা বলছেন দেবী কর্ণপিধায় নিরয়াদ যদ যদকল্প মিশে যদি সামর্থ্য না থাকে যদি সমর্থ না থাকে তাহলে সেই জায়গায় যেখানে বৈষ্ণব নিন্দা হচ্ছে সেখান থেকে চলে যাবে থাকবে না আর কর্ণায় কর্ণপ্রিধায় নিরয়াত যদকল্প ইসে ধর্ম ধর্মা অবিতর্য বিস্মৃত অবিতর্য অশ্রীণীভীর নিভীর অশ্বমানে ছিন্দাদ প্রসদ্য হ্যাঁ রসতীম অসতাম প্রভুশ্চেত জীভাম অসুম অপি তত বিসৃজ্বেৎ সধর্মা দেবী দেহ ছাড়বার আগে বলছেন যদি দুর্বল ব্যক্তি হয় তাহলে কান বন্ধ করে চলে যাবে আর যিনি যার এই প্রতিবাদ করার ক্ষমতা আছে জিউ স্তনমান করবে কিংবা জিউ ছেদন করে দেবে আর তাও যদি না পারে নিজের দেহটাকেই ত্যাগ করে দেবে নিজের দেহ রাখবে না যে দেহতে আমি বৈষ্ণব কিনা শুনলাম সে দেহটাই রাখব না এরকম নিয়ম যাই হোক এখন এর সঙ্গে বহুপাদের যে বিচারটা কোথায় মিল আছে এটা আমাদের বুঝতে হবে কেন কোনো বোকা ব্যক্তি যদি থাকেন সে আবার কি করবেন সেই জীবটাকে নিয়ে কাটতে যাবেন বিচারটা কি বিচারটা বুঝতে তাহলে থানায় নিয়ে যাবে তোমার খুনের দায়ে বিপদ হয়ে যাবে প্রবাদ বিচারটা বলছেন এইখানে প্রবাদের বিচারটা শোনবার দরকার গৌরীয় বিচার প্রবাদ বলছেন প্রবাদ বলছেন বৈষ্ণব নিন্দায় তীব্র প্রতিবাদ করাটাই হলো ভক্তি যেটা তুমি করতে পারো না বৈষ্ণব নির্ণয় তীব্র প্রতিবাদ করাটাই হলো ভক্তি যদি না করে তার ভক্তি নাশ হয়ে যায় প্রপাত বলছেন তীব্র প্রতিবাদ বৈষ্ণবের অপমানে বৈষ্ণবের নিন্দায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে তার জীবা স্তম্ভন করতে হবে প্রপাত বলছেন তা নালে যিনি বৈষ্ণব নিন্দায় মৌন থাকেন এই জাগে যা গো কোচে তার অধপতন অনিবার্য প্রপাত বলছে বৈষ্ণব নিন্দায় মৌন থাকা কিছু না বলা তার কারণ তার সঙ্গে সম্বন্ধ কেন যদি আপনার গুরুদেবকে অপমান করে আপনি কি করবেন আপনি কি তাকে ছাড়বেন কারণ আপনার গুরুদেবের সম্বন্ধ হয়েছে যদি তোমার মাকে কেউ অপমান করে বাবাকে অপমান করে তুমি কি করবে তুমি তীব্র প্রতিবাদ করবে তাকে মারতে কারণ তোমার সঙ্গে মায়ের সম্বন্ধ আছে পিতা সম্বন্ধ আছে ভাইয়ের সম্বন্ধ আছে কিন্তু গুরু বৈষ্ণবের সঙ্গে তোমার সম্বন্ধ হয় নাই সেই জন্য বৈষ্ণবের অপমানে তোমার কিছু যায় আসে না হ্যাঁ যাকে যাক করেছে ওরম হয়েই থাকে তোমার সম্বন্ধ হয় না আর সম্বন্ধ না হওয়ার জন্য ভজনও হয় নাই কেন সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে তোর যেখানে সম্বন্ধই হয় নাই সেখানে রাগা রাগার কোনো প্রশ্ন নেই তুমি রাগ করবে না বৈষ্ণব অবমান ও ও রাগ করু তাহলে তার মানে তোমার সম্বন্ধ হয় না বলছেন তীব্র প্রতিবাদ করাটাই হলো তিনাদফি প্রপাত বলছেন বৈষ্ণবের নিন্দায় তীব্র সিদ্ধান্ত বিরোধ তীব্র প্রতিবাদ করা সেটাকে বলছেন তিনাদুপি সেটাকে বলছে বাস্তব তিনাদুপি লেকিন কিন্তু এখানে সমাজের লোক বলছে ওটা তিনাধুপি নয় উনি এরম ভাই বলছেন কেশব কেশব কেশবোসীমা বৈশব নয় সন্ত কোসিমা বৈষ্ণব নয় প্রতিবাদ করছেন আমাদের এই উল্টো ধারণা আমরা গৌরীয় সিদ্ধান্ত কিছুই জানি না কোনো কিছুই জানি না এর বলছেন যিনি তীব্র প্রতিবাদ করছেন প্রবাদ বলছেন এটা তৃণাদবী সুনিচ্ছ ভাবের একটা পরিবর্তিত রূপ এটা তৃণদবী ভাবি প্রকাশ করছে তৃণাদপী না থাকলে ওইরম তীব্র তীব্র ভাষায় বলতে পারতো না এটা প্রবাদ বলছেন এই শ্লোকের কমেন্ট্রিতে ব্যাখ্যাতে যদি আমরা মনে করি কোনো ব্যক্তি বৈষ্ণব দিন্দা করছে তার ছুরি নিয়ে গিয়ে তার জীবটা কাটতে যায় এটা এটা দেবী বলেছেন ঠিকই জিউ ছেদন করা বা নিজের দেহটাকেই ছেড়ে দেওয়া এটা বাস্তবিক কিন্তু এটা বাক্যের যে ছুরি তীব্র সিদ্ধান্তর যে ছুরি এটা দিয়ে ওদের কেটে ফেলতে হবে যাতে আর তার জিউ কোনোদিন বৈষ্ণব নিন্দা করতে না পারে এখন যদি প্রত্যেকে বৈষ্ণব নিন্দা হলে একটা করে ছুরি নিয়ে কাটতেই যাচ্ছে তো তার বিরাট একটা অশান্তি লেগে যাবে যাই হোক এখন এইভাবে সতীদেবী কি করলেন সতীদেবী বলছেন সতীদেবী দক্ষ পূজা বিদিকে বলছেন অতস্তবোৎপন্নমেদম কলেবরম নৈ স্মৃতিকন্ঠ গর্হিন গর্হিণ যে দেহতে আমি আমার স্মৃতিকণ্ঠ স্মৃতিকণ্ঠ কাকে বলে যার কণ্ঠটা নীলকণ্ঠ তাকে অপমান করেছে যে যে শরীরে আমি শুনেছি সে শরীরটাকেই রাখবো না সেই জন্য বলছেন অতস্তবোৎপন্নমৃদম কলিবরম ন ধারৈশ্য স্মৃতিকণ্ঠ কণ্ঠ জগধস্য মহাধি মহাধি বলছেন যদি কেউ অজান্তে না জেনে একটা অমেদ্য খেয়ে নেয় কোনো জায়গায় মাধুগুড়ি করতে গেছে একটা সাধু ব্রজমণ্ডলে সে বলছে মাধুকুরি সেখানে মদ বাঁধুগুলি করতে গিয়ে তাকে রুটি এবং সবজি দিয়েছে সে সবজি খেয়ে দেখে এর মধ্যে পেঁয়াজ রয়েছে রসুন আছি ছি 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 থু থু করে ফেলে গুলি বমি করে সে কেন এত উপায় নেই খেয়ে তো ফেলেছে অজান্তে খেয়ে জানে না বোঝুবাসি দিয়ে এখন অনেকেই পেঁয়াজ খাচ্ছে ওরা আজও বোঝুবাসী নয় পেঁয়াজ রসুন খায় আরে খেয়ে ফেলেছে খেয়ে এবার বমি করছে উপায় নেই সেটা দেবী বলছেন যে অজান্তেই যদি কেউ এমন একটা জিনিস খেয়ে ফেলে যেটা তো জানা জানা ছিল না সেক্ষেত্রে উপায় কী বলে একমাত্র বমি করে তা ফেলতে হয় সেটা বলছেন যগধস্য মহাদহি বিশুদ্ধিম অন্ধস্য যুগি শীতস্য উদ্ধরণম প্রচক্ষতে এই বলে বললেন কি অনেক কথা বললেন বলে কি করলেন তিনি একটা আসনে বসে পড়লেন আসনে বসে পড়লেন আচমন করলেন উত্তরমুখী হয়ে শঙ্কর যেখানে থাকেন এবং আচমন করলেন করে কী করলেন ঘোমটাটাকে টেনে দিলেন ঘোমটাটা টেনে দিয়ে বসে পড়লেন এবার যোগাগ্নিকে যোগাগ্নিকে কনসেন্ট্রেট করতে আরম্ভ করলেন মানে যোগাগ্নিকে শরীর থেকে একেবারে এক করে এখান থেকে আস্তে আস্তে যোগাগ্নি তুলে কণ্ঠ এখান থেকে মূলাধার এখানে থেকে মূলাধার মূলাধার থেকে আস্তে আস্তে তুলতে সমস্ত কিছু তার মনোবৃত্তি রয়েছে শঙ্করের চরণের দিকে আস্তে আস্তে অগ্নিকে কনসেন্ট্রেট করে কি করলেন মস্তক দিয়ে অগ্নি জ্বালিয়ে দিলেন সর্ব শরীর পুরে ছাই হয়ে গেল হা হা ছাই হয়ে গেল মানে পোড়া শরীরটা অর্ধেক পুড়েছে পুরো ছাই হয়নি যার জন্য শঙ্কর আবার সেটাকে নিয়ে চারিদিকে ঘুরেছিলেন কেটেছিলেন পুড়ে গেছে মানে শরীর ছেড়ে দিয়েছে একেবারে ছাই হলে পরে তখন তো তিনি নিতে পারতেন কাজী পুড়েছে ছাই বলা যায় এইভাবে নিয়ে কি করলেন দেবী এবার তার এই শরীর ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরেতে তিলো খেতে হাহাকার উঠে গেল হায় হায় করে সব চিৎকার করতে আরম্ভ করল তারা জানে এই সতীদেবীর দেহ ছাড়ার পরিণামটা কী হবে হায় হায় করে উঠলেন তারা পাগল হয়ে চিৎকার করতে আরম্ভ করল কিন্তু খবর ছড়িয়ে গেল খবর ছড়িয়ে গেল খবর শঙ্করের কাছে গেল শঙ্করের কাছে যাওয়াতে সখন শঙ্কর কি করলেন সংসর পাগলের মতো অট্ট অট্ট হাস্য করছেন এবং কি করলেন নিজে জটা ছিঁড়ে ফেললেন ফেলে সেখানে এক বিরাট দানুর সৃষ্টি করলেন বীরভদ্র বীরভদ্র হয়ে বললেন প্রভু কি করব আদেশ করুন বলে শিগগিরি যাও গিয়ে যেখানে দক্ষযোগ্য ধ্বংস করে দাও সব দক্ষযোগ্য যাও কেন আমি যদি এদের শাস্তি না দিই তাহলে এরা মনে করবে যে থেকে শাস্তি দেওয়ার কেউ নেই নিজেকে আবারও মনে করবে কেন শঙ্কর ভগবানের শাস্তি দেওয়ার অধিকার আছে সেই জন্য শঙ্কর বলছেন যে এদের শাস্তি দেওয়া উচিত যদিও আমি কিছু যা হয়েছে হয়েছে কিন্তু তবে শাস্তি দিতে হবে এই কারণে বীরভদ্রকে পাঠালেন বীরভাদ্র গিয়ে সেখানে তছনছ করে দিল সব কিছু সমস্ত যারা দাঁত বার করে হেসেছিলো তাদের দাঁতের পাটিগুলো সব খুলে ফেলে দিল ভিগুর দাড়ি এরম করতে করতে হেসেছিলো দাড়িটাকে উপড়ে ফেলে দিল ভগৎ চোখ উপড়ে ফেলে দিল সব করে একবার তছনছ যেখানে যজ্ঞ সেখানে পেচ্ছাপ করছে করে একেবারে সব ন টর্ন করে দিয়ে চলে গেল যা বারবার তো ভয়ঙ্কর অবস্থা এই যজ্ঞ ভয়ঙ্কর হওয়াতে দক্ষের গলাটাই কেটে ফেলে দিল আগুনে দিয়ে দিল যে মুখেতে শিব নিন্দা করেছে সে এখান থেকে কেটে পুরো আগুনে ফেলে দিল যা এবার কিছু করার নেই সব পুরে শেষ এরপরে সবাই চিন্তিত হয়ে গেল দেবগণ দেবগণ সব মিলে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা পিতামহ এই অবস্থা হয়েছে কি করা যায় এ তো ওনাকে শান্ত করতে হবে কি করা যায় বলে চলো দেখি যাই তোমরা তো যা অন্যায় করেছ এর ক্ষমা কিন্তু হয় না এর ক্ষমা হতে পারে না এর আমি আমিও প্রতিবাদ করবো যেখানে শঙ্করের মতো বৈষ্ণবকে অপমান করি এ তোমরা কি করে গেলে সেখানে থাকলে কী করে তো তোমাদের লজ্জা হলো না চলো ঠিক আছে দেখি চলো গিয়ে তাকে প্রার্থনা করি কি করে দেখি উনি নিশ্চয়ই তিনি প্রসন্ন হবেন তার নাম হলো শিব তার নাম হলো শঙ্কর অতি তাড়াতাড়ি প্রসন্ন হন তিনি চলো আমরা যাই বলেছি হে হিমালয়ের পাদ তিনি আস্তে আস্তে ভয়ে ভয়ে ঢুকছেন সব আস্তে আস্তে কি জানি কি হয় সেখানে গিয়ে দেখলেন শঙ্করকে আবিষ্কার করলেন অলকা পরিয়া দি চারিদিকে সব হিমালয়ের কৈলাস পর্বতে সেখানে গিয়ে শঙ্করের কাছে এবার ব্রহ্মা ব্রহ্মার আনুগত্যে সবাই মিলে প্রার্থনা করতে আরাম হলেন প্রভু এই যে ঘটনা ঘটেছে এর একটা সমাধান করুন আপনি সমাধান না করলে এতে কিছু হবে না আপনি দয়া করে প্রসন্ন হন ওদের দোষ দর্শন করবেন না ওরা বাঁচাল ওদের কোনো জ্ঞান নেই জানেন তো অহংকারের শঙ্কর বলছেন দেখো শঙ্কর বলছেন আমি এইসব বাঁচাল বাচ্চাগুলো এগুলো বাচ্চা এদের আমি দোষ দর্শন করি না শঙ্কর বলছেন নাঘাম প্রজেস বালানাম বর্ণয়ে হয় আমি ওদের কোনো দোষগুণের আমি চিন্তাও করি না আর ভাবতেও পারি কিন্তু নাঘাম বলবেন তাহলে আপনি যখন কিছু মনে করেন না এই শাস্তি দিলেন কেন বলে এটা আমি দিয়েছি তাদের অহংকারকে নাশ করার জন্য শঙ্কর নিজে বলছেন এরা দেবমায় এরা দেবমায়া অভিভূত হয়ে রয়েছে এরা দেবমায়া অভিভূত হয়েছে এদের যদি শাস্তি এরা সাপের পাঁচ দেখবে সেই জন্য বলছেন দেব মায়া ভী ভূতানম দণ্ডস্তত্ব মায়া আমি যে দণ্ড ধারণ করেছি কষ্ট ওদের এই কারণে আমি করেছি এরহলে এরা শিক্ষা হবে না এদের যেমন কিছুদিন আগে দশ বারো বছর আগে হলো কেদারনাথে সব ধ্বংস করে দিলেন সব যত হোটেল যত রেস্তোরাঁ যত ফুর্তি করার জায়গা সব ধ্বংস কিছু নেই এমনকি আমি যখন গেছিলাম রামানন্দী আশ্রমে ছিলাম রাত্রিবেলা সেই সব আশ্রম কিছু নেই সব মনে হচ্ছে যেন ধুয়ে মুছে দিয়েছে এরকমভাবে শঙ্কর শাস্তি শঙ্কর রেগে গিয়ে এরম করলেন শঙ্কর ভগবান শাস্তি দেওয়ার মালিক সেই জন্য তিনি ধ্বংসের করতে পারেন তার অধিকার আছে তিনি বলেন এবার তাকে সন্তুষ্ট করে বলল যজ্ঞের পুনরুদ্ধার করা দরকার যজ্ঞটা না তো শেষ হয়ে গেল তিনি বললেন ঠিক আছে যাও যজ্ঞের সেখানে কি করল বলে এবার দক্ষ দক্ষ তো প্রজা যজ্ঞের আয়োজন করেছিল তা দক্ষ এখন কি করবে দক্ষ তো মুণ্ডই নেই বলে এর ছাগ মুন্ড দেখ ছাগল পাওয়া যাবে ওই ছাগ মুন্ড ওকে লাগিয়ে দাও লাগলে বেঁচে যাবে আর পুষা কী খাবে ও তো দাঁতগুলো ফেলে দিয়েছে সব বলো পিঠে খাবে খালি দাঁতে চিপতে পারবে না এইভাবে চক্ষু চলে গেছে অন্যভাবে দেখবে এইভাবে অনেক ব্যবস্থা দিলেন তিনি দিয়ে যজ্ঞের উদ্ধার করলেন দক্ষ এবার এই অপমান যে করেছেন তার একটা কিছুটা অনুতাপ প্রকাশ করলেন কেন কিছুটা বললাম বৃক্ষতমান নাম কি ফলে পরিচয় অনেক সময় গুরুদেবের কামনা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন বলে কৃতৃণা নেই কিন্তু এখনও আসেনি অনুতাপ এই দক্ষের অনুতাপ করছেন সত্যিই করছেন কিন্তু অন্তরে একটা খিঁচ আছে এখনও পর্যন্ত শঙ্করের প্রতি তার ভালো বিচার নাই তথাপি শঙ্কর কৃপা করে দিলেন যা সেখানে বলছেন দক্ষ এখন অনেক স্তপ করলেন যে আপনি সমস্ত জগৎকে কৃপা করবার জন্যই তো আপনি আপনার এই স্বরূপ ধারণ করেছেন ভূয়ান অনুগ্রহ অহো ভবতা ক্রিত মেদণ্ডস্তয়া ময়ী ভৃত তদপি প্রলব্ধ আপনি যে আমাকে শাস্তিটা দিয়েছেন ভালোই করেছেন এটা দেওয়াই উচিত ছিল কারণ ন ব্রহ্মবন্ধুসু সু চ বাম ভগবান অবজ্ঞা তুভ্যাম হরেশ চকুত এবং ধৃত বতেসু বলছেন আপনার এই যে আমার প্রতি যে যে দণ্ড ধারণ করেছেন এটা ঠিকই হয়েছে কারণ আপনি এবং ভগবান হরি এবং ব্রাহ্মণ আদি এদেরকে যারা উপেক্ষা করে তাদের কোনো নিস্তার নেই যোগ্য যোগ্য দীক্ষিত ব্যক্তি আমি আমি যোগ্যতে দীক্ষিত হয়েছি হয়ে কি করে এগুলো করলাম তা জানি না যাই হোক এখন আপনি আমায় ক্ষমা করুন যা হয়েছে যা হয়েছে এবার বলে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরেতে এবার কি হলো সব কিছু হয়ে ভগবান আবির্ভাবে কৃপা করলেন তাদের যাই হোক সব কথা তারপরেতে কী হল এবার পরবর্তী যে বংশধর সংক্ষেপে যেহেতু বলতে হচ্ছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি সবার চরণে উপায় নেই অনেক কথা সিদ্ধান্ত বিচার এখন প্রিয়ব্রত তার ছেলে ছেলেজন আমি আগেই বলেছিলাম কন্যাগুলোকে বিবাহই ছিল মনুপুত্র মনুর এবার প্রিয়ব্রত এবং উত্তানপাত দুটো ছেলে হয়েছিল উৎ ছোট ছেলে প্রিয়ব্রত বড় ছেলে কিন্তু প্রিয়ব্রত রাজ্য রাজধানী নেবে না ওর বিরাট বৈহাগ্য ওরে এই সব জঞ্জাল কি হবে আমি ও সব সিংহাসনে বসবো না ও ছোটো ভাই কি ছোটো ভাই তখন ছোট কিছুতেই মানছে না রাজ্য বসবে না তখন মনু এটা প্রসঙ্গ পঞ্চম স্কন্ধে আসবে মনু গিয়ে ব্রহ্মার পায়ে ধরলেন দেখুন আপনার নাতি কিছুতেই সিংহাসনও বসবে না আর ছোট ছেলের বয়স কম কি করা যায় আপনি যদি দয়া করে যদি ওকে নিয়ে আসেন তো ব্রহ্মা গেছিলো ওনাকে আনতেন বইছিলেন। সেই প্রসঙ্গ আমরা পরে আলোচনা করব কিন্তু বেশি দিন থাকলেন না তার রাজ্য রাজধানী করবার কোনো ইচ্ছে নেই তা এতটাই বই রাখ আবার ছেড়ে চলে গেলেন ছোটো ভাই বড়ো হলো দিয়ে চলে হ্যাঁ কী হবে এসব জঞ্জাল বলে চলে গেলেন এখন প্রিয়ব্রত উত্থান পাত প্রিয়ব্রতর কথা আমরা পরে আসব যেহেতু তো বৈরাগ্য আশ্রয় করে চলে যাচ্ছে তার প্রসঙ্গটা পরে আলোচনা করা হবে এখানে বলছেন উত্তানপাদ এই আমাদের এই প্রিয়ব্রত এক এক উত্থানপাত কী করলেন যে সুনীতি আর সুরুচি বলে দুই কন্যাকে বিবাহ করেছিলেন সুরুচি সুরেছে বলছেন সুরুচি আর সুনীতি সুনীতি উত্তান পাদের এটা উচিত ছিল না দুটো পত্নীকে সমানভাবে ভালোবাসতে হয় কিন্তু তার মধ্যে একটা পত্নীকে বড় পত্নীকে তিনি উপেক্ষা করেন আর ছোট যেটা ও ব্যাটা এত চালু স্বামীকে বসে করে ফেলেছে এ যার এত বড় একজন রাজা তার একটা কাণ্ড কারখানা নেই সে পুরো এত বিশাল সে একটা সে রাজা সে কেন এরম করবে কিন্তু ওই ভবিতব্য সে কি করলো ছোট সুরুচি প্রেয়সী সুরুচিকে বেশি ভালোবাসে আর সুনীতিকে উপেক্ষা করে সুনীতির যে ছেলে তার নাম হলো ধুব সুরুচির যে ছেলে তার নাম হলো তাহলে তাহলেও উত্তম এই অবস্থা এখন একদিন একদা ছোট ছেলে বাচ্চা ছেলে বাবার কোলে উঠতে চাইছে বাবা সিংহাসনে বসে রয়েছেন বাবা কিন্তু নিতে চাইছেন কিন্তু ওই ছোটো পত্নীর ভয়েতে নিতে পারছেন না মানে নিলে যদি গালাগাল দেয় আমাকে এই জন্য করতে পারছেন সেই সময় যখন কোলে উঠতে চাইছেন বাবার তখন এই বাচ্চা ছেলেটাকে সুরুচি যা মুখে লতাই বলল এইটুকু একটা পাঁচ বছরের বাচ্চা স্নেহের ছেলে তাকে মুখে যা লতাই বলল হে বেটা তুই উঠবি কোলে উঠবি হ্যাঁ উত্তরপাদে রাজার আমার পেটে তোকে জন্ম নিতে হবে আবার এই দেহ ছাড় ছেড়ে আমার পেটে জন্ম নিলে তবে তোর এই সৌভাগ্য কত বড় সাহস তোর উড়বি যা তা বলতে আরম্ভ করলো বাচ্চা এবার কাঁদতে কাঁদতে কী করবে ক্ষত্রিয়ের বাচ্চা এ তো সাধারণ বাচ্চা না ক্ষত্রিয়ের বাচ্চা ক্ষত্রিয়ের বীজ সে একেবারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে চললো মায়ের কাছে কে মাকে রাজধানীতে রাখত না মাকে একটা বাগানে জঙ্গলের দিকে রাখত তো ওখানে গেল গিয়ে এবার সমানে কাঁদছে মা বলছেন বাবা কী হলো তোর কি হলো বলে এই ধরনের আমাকে অকথ্য ভাষায় যা তা বলেছে আমার পিতা আমাকে কোলে নিতে চেয়েছিল সে তো হলো না সে তো দিল না তারপর বলছে উল্টো পাল্টা যা পারলো তাই বললে আমাকে তাড়ি দিল আমি চলে এলাম মা কিন্তু উল্টো শিক্ষা দিচ্ছেন না দেখো কার পেটে কেরম ছেলে হয় মা বলছেন বাবা শোনো এটা হয়তো আমাদের কপালে লেখা আছে তা রাজা আমাকে ত্যাগ করে এই জঙ্গলে রাখবে কেন বাগানে রাজধানীতে রাখে না তো আমার নিশ্চয়ই কপাল খারাপ নিশ্চয়ই আমি কর্ম খারাপ করেছিলাম তুমি কিছু উল্টো মনে করো না তুমি কিছু উল্টো ভেবো না কারণ যদি আমার জীবনে কিছু খারাপ কিছু ব্যবহার পাই তাহলে এটা বোঝা উচিত নিশ্চয়ই আমার কর্মফল করে খারাপ ছিল তুমি কিছু মনে করো না এই বলে বলছেন বলছেন মা আমাঙ্গলম মা আমাঙ্গলম তাঁত পরেশু মাংসা ভুংতে যেন ইয়ৎ পরদুক্ষ পরদুক্ষ অপরকে যে দুঃখে দিয়েছিলাম আমি পূর্বজন্মে পূর্বজন্মে যেন তুমি বা আমি নিশ্চয়ই কোনো কষ্ট দিয়েছিলাম সেই কষ্টটা এটা আমাদের জীবনে ফিরে এলো এই মনে করে বিমাতার প্রতি কিছু মনে করো না কিছু সত্য মনে করো যা বলেছে বলেছে ঠিক আছে হ্যাঁ যেন বলছেন মা আমলম তাতো মাংস ভুংতে জনৌৎ পর দুঃখ পর দুঃখদ স্তৎ অপরকে যে দুঃখ দেয় লোকে সেইটায় তার জীবনে ফিরে আসে যেটা ইংরেজিতে আমরা পড়তাম টিট ফর ট্যাট এটা পড়তাম এইটা আবার আমাদের আয় আমাদের তোমার নিউটন বলেছেন এভরি অ্যাকশন হ্যাজ ইট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রত্যেক ক্রিয়াকর্মের একটা তুমি যা করবে তার ফল ফেরত আসবে তোমার এরা আসবেই ফিরে আসবে এখন মার কাছে তো কাজ যে মা অনেক বোঝালেন বুঝিয়ে বলছেন বাবা এক কাজ করো তোমার যে মনের ইচ্ছা বাবার কোলে উঠবে তো এখন তো এরম পারবে না আর আমাদের কোনো লোকবল নেই অর্থবল নেই রাজা আমাকেও ভালোবাসে না আমি তার আর পত্নী এক কাজ করো তুমি পদ্মপলাশ লোচনকে তুমি যদি ডাকো তোমার যা ইচ্ছা আছে পূর্ণ হবে পদ্মপলাশ লোচন কোথায় থাকে পদ্মপলাশ লোচন জঙ্গলে থাকে অরণ্যে থাকে আচ্ছা অরণ্যে থাকে হ্যাঁ তো অরণ্যে ওনাকে যদি ডাকতে পারো ভালো করে যদি ডাকো তাহলে উনি দেখা দেবে দেখা দেয় অনেক ভক্তকে দেখা দিয়েছেন আর যখন ভগবানের সঙ্গে তোমার দেখা হবে তখন তোমার আর কিছু বাকি থাকবে না না ভগবানের সঙ্গে যদি দেখা হয় এমন কি ভগবান ছেড়ে দাও ভগবান রূপে এই রূপে যে ভগবান এসছেন আমার কাছে সে যদি আমার প্রতি প্রসন্ন হয় পৃথিবীর কোন শক্তি নাই যদি আমার প্রতি আমার গুরুদেব প্রসন্ন থাকে তন্ত মন্ত ষড়যন্ত্র অনেক অত্যাচার করে কিচ্ছু করতে পারবে না বৈখানস গোসাই মহারাজকে কী করেছ হরি কথা শুনেছ কিচ্ছু করতে করবে কিছুক্ষণের জন্য এক মুহূর্তের জন্য কিছু একটু হবে কিন্তু করতে পারবে না সেই জন্য বলছেন ভাগবতের মহিমাতে লেখা আছে ভাগবতের মহিমাতে লেখা আছে যে গুরুদেব যদি প্রসন্ন হন তখন কি হবে সেখানে বলছেন গুরুদেব প্রসন্ন হলে বৈকুণ্ঠ যোগী দুর্লভম গুরু প্রসন্ন হলে বৈকুণ্ঠ যোগী দুর্লভম যেটা যোগীরাও পায় না সে বৈকুণ্ঠ গুরু প্রসন্ন হলে এটা তো তুচ্ছ ব্যাপার এসব বৈকুণ্ঠ পর্যন্ত ভাবতে হবে ভগবতের মহিমায় বলছে। আর ভাগবতে কি বলছেন কেম অলভ্য তৈ প্রসন্নে তুমি প্রসন্ন হলে ভগবান কি বাকি থাকে কিছু বাকি থাকে কি সবই হয়ে যায় সেই জন্য বলছেন এই কথা শুনে যে পদ্মপলাশোচন অরণ্যে থাকে বাচ্চাটা এবার ভেতরে ভেতর ব ক্ষতিয়ের বাচ্চা এ তো সাধারণ বাচ্চা নয় ভেতর ভেতর কল্পনা করছে মা যখন শুয়ে পড়বে রাত্রে আমি শুয়ে পড়বে উঠে আমি জঙ্গলে চলে যাও এরা বলছো জঙ্গলে আমার আমার করতেই হয় এটা জেদ এর একটা বিহিত করতে আমাকে যে অপমান করে এর আমি রাস্তা খুঁজে বার করতেই হবে বলে কী করলেন রাতে শুলেন মা ঘুম থেকে উঠবার আগে অতি প্রত্যুষে দরজা খুলে বাচ্চা উধাও মা সকালবেলা একটু কেঁদে মরে পাঁচ বছরের বাচ্চাটা আমার কোথায় গেল খুঁজে পায় না সর্বনাশ কোথায় বাচ্চা গেল কেউ জানে না মনু মনুর যে ছেলে উত্থান বা তার কাছেও পরে খবর গেছে আগে যায়নি এবার ধুব মহারাজ কী করলেন তিনি মধুবনেতে গেলেন যেটাকে বর্তমান নাম মধুবন সেই মধুবনে গিয়ে একটা টিলার ওপরে তিনি এবার পদ্মবলাস রোগকে ডাকতে আরম্ভ করলেন কি পদ্মবলাস লোন এরকমভাবে কি আর আসে ভগবান দেখলেন একটা পাঁচ বছরের বাচ্চা চারিদিকে বাঘ সিংহ সাপ কোনো ভয় করে না পুরে এসে পাহাড়ের টিলায় এভাবে আমায় ডাক এভাবে তো আমাকে পাবে না নিয়ম হলো গুরু কৃপা হলে তবে আমাকে পাওয়া যায় তাহলে কী করা যায় না রো শোনো শিগগিরি যাও শিগগিরি যাও মধুবনে যাও বাচ্চাটাকে বাঁচাও বাচ্চাটা মারা যাবে কী অবস্থা শিগগিরি গিয়ে ওকে মন্ত্র দাও কিন্তু আমি তো যেতে পারবো না আমার তো এরম নিয়ম নেই যে ভজন করবে গুরু মানে তার কাজেই আমি চাই তা এখন আমার নিয়ম তো ভাঙতে পারেন প্রহ্লাদ মহারাজ এবার কী করলেন সেখানে গেলেন গিয়ে পরিচয় দিচ্ছেন না বলছেন বাবা তুমি একটা ছোট বালক এখানে এসছো কেন সব ঘটনা বুঝ আরে বাবা তুমি পাঁচ বছরের বাচ্চা তুমি এখন খেলাধুলা করবে কে অপমান করলো কে সম্মান করলো তোমার কে তো মাথা ব্যথা কেন বাচ্চা ছেলে তুমি যাও খেলাধুলা করো আমি যাবো না যাবে না কেন এখানে জঙ্গল এখানে বাঘ সিংহ সব চলে আসবে খেয়ে নেবে খাক আমি যাব না বলছি খাক আমি যাব না এত জেদ ধরেছে ধরেছি নারজ্জি বললো তো এই তো শুনবে না কোনো কথা শেষে কি করলেন বলে বাবা এক কাজ করো যমুনাতে স্নান করে অনেকে বলবেন মধুবনে যমুনা কোথায় মহারাজ তারা জানতে পারবেন না যমুনার অনেক ধারা ছিল একটা ধারা বধুবানের পাশ দিয়ে যেত এখন নেই যেমন আমার নবদ্বীপে যে ধারাটা দেখছো এই হরিহর ক্ষেত্রের ধারা ওটা মূল ধারা ছিল এটা এখন মনে হচ্ছে যেন গঙ্গা নেই শুকনো ওইটাই গঙ্গা ছিল আদি গঙ্গা কেউ জানে না ভক্তিনাথ ঠাকুর এগুলো ব্যাখ্যা করে অনেক বিচার করে এগুলো লিখেছেন পোড়ামাতলা এই পাড়ে ছিল সব সব গঙ্গা চলে আসাতে এবার ওপারে হয়ে গেছে সব এপারে ছিল জানে না যাই হোক এখন নারদি মহারাজ বললেন তুমি গঙ্গায় স্নান কর এই তোমার যমুনায় স্নান করে এসো আমি তোমাকে মন্ত্র দেবো মন্ত্র না দিয়ে তুমি ভজন করতে পারবে না হবে না তা তারপর কি করলেন বাচ্চা চান করে এলো কাপড় নেই কিছু নেই একেবারে ফ্লাই ল্যানটু কী এইভাবে এসছে তাকে এবার তিনি মন্ত্র দিলেন একটা মন্ত্র সেই মন্ত্রটাকে বললেন এবার তুমি জপ কর জপ করো তাহলে এবার বসে তুমি ভজন করো ভগবান তোমার ডাকে সারা দেবেন যখন নারদ্জি মহারাজ এইভাবে বুঝিয়ে যখন চলে যাচ্ছেন তখন নারদজি মহারাজ বলছে নারদজি মহারাজকে ডাকছেন গুরুদেব আপনি দাঁড়ান বলে আবার কি আমি তো মন্ত্র দিলাম বলে ভগবানের যে রূপটা এটা তো আমি দেখিনি আপনি বর্ণনা করুন তাহলে আমি আমি কী করে ধ্যান করব জপ করবো কী করে তখন নারজি মহারাজ এবার ভগবানের অপূর্ব রূপটা বর্ণনা করলেন আর নারদজি মহারাজ বর্ণনা করেছেন কার কাছে ধুবর কাছে তাই এই এবার ভগবানকে দেখতে আরম্ভ করল গুরু কৃপা এবার ভজন করতে আরম্ভ করলাম বলে ভয়ঙ্কর এই তপস্যা শুরু করলেন এক এমন তপস্যা আরম্ভ করলেন যেটা কল্পনা করা যায় না দেবতা দেবতালোকে হাহ হাহাকার মেচে গেল কার দম আটকে যাচ্ছে এই যে ধুবো প্রাণায়াম করছে নামে উঠে এক পায়েতে অঙ্গুরে দাঁড়িয়ে সারা পৃথিবী টলমল করছে এত ভয়ঙ্কর তপস্যা আর ভগবানকে চিন্তা করছেন এই সময়তে দেবতালোক সব মিলে হয়েছেন সর্বনাশে কী হলো ব্রহ্মা আদি গিয়ে ভগবানকে ক্ষীর সাগরে তীরে ভগবানকে পাঠ কী হলো ভগবান বলতে কিচ্ছু হয়নি এই ছোট ছেলে ধ্রুব আমাকে হৃদয়তে চিন্তা করছে আর ইচ্ছে করে কুম্ভক অর্থাৎ বায়ুকে স্তম্বন করে দিয়েছে সেই জন্য তোমাদের দম আটকে যাচ্ছে শিগগিরই আমি ব্যবস্থা করছি তোমরা যাও এর আগে বলা ভালো ছমাসের মধ্যে তিনি সিদ্ধি লাভ করেছিলেন প্রথম দুমাস তিনি কিছু এই যে পাতা ভক্ষণ করে পরে পরিয়া প্রথমে ফল জল খেতেন অবভক্ষ তারপর এগুলো এগুলো সব এখানে আছে সব সমস্ত বর্ণনা এই করে করে তিনি বিরাট তপস্যা করাতে ভগবান এবার কি করলেন সেখানে আবির্ভাব হতে বাধ্য হলেন সেখানে বলছেন কীভাবে করতেন ধ্রুব মহারাজ ভয়ঙ্কর তপস্যা করতেন এবার ভগবান কি করলেন একে এ তপস্যা থামাবার জন্য কি করলেন সেখানে পৌঁছালেন কিন্তু পৌঁছাবার পর দেখছেন ধো মহারাজের যে আমাকে যে হৃদয়ে ধারণ করে রেখেছে চোখ খুলছে না যাকে সে তপস্যা করছে যাকে সে ভেতরে ধ্যান করছে সে তো আমি এসে গেছি কিন্তু তথাপি সে চোখ খুলছে না চোখ না খোলাতে ভগবান একটা কাজ করলেন ভগবান তার হৃদয়ের অন্তঃকরণ থেকে উদা হয়ে গেলেন মানে এতক্ষণ যে ভগবানকে ধূপ দেখছিল হঠাৎ ভগবান সে অন্তর্ধান করলেন অন্তর্ধান করাতে ধূপমহারাজ ঘাবড়ে গেলেন কী হলো ভগবান কোথায় গেল বলে যেই চোখ খুলেছেন তখন দেখে সামনে ভগবান গদগদ কণ্ঠ পায়ে পড়ে গেলেন পায়ে করে গিয়ে একেবারে আনন্দে শেষ নেই কিন্তু বাচ্চা ছেলে বেশি পড়াশোনাও জানেন না ভগবানকে যে স্তব করবে সেটা ক্ষমতা নেই কী বাক্য বলবে ভগবান বুঝছেন এ আমাকে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না এই জন্য কী করলেন তিনি তার যে শঙ্খটা রয়েছে যে শঙ্খ দিব্য শঙ্খ এই গালেতে লাগালেন ধুমারা কী দেখছেন বৈচেন অপূর্ব রূপ দেখছেন এটা একটু বর্ণনা করা ভালো প্রসাদ অভিমুখম শস্যৎ বদনে ক্ষণম শুনসম সুভ্রুবম চারুকপল সুরসুন্দরম তরুণম রমণীয়াঙ্গম অরুণো অরুণোষ্টে

পীড়িত কৌ সে ইয় এইভাবে বর্ণনা দেখতে পেলেন ভগবানকে দেখতে পেয়ে তিনি একবারে মাটিতে পড়ে গেলেন আনন্দে মাটিতে পড়ে গেলেন আনন্দে সে আর বলবার ভাষা নেই পরে দেখছেন ভগবান এ কিছু বলছেন প্রথমে কি করতেন ফল একটা বলছেন এটা বলা উচিত এটা কীভাবে তিনি ছেলে এটা তিনি করতেন ভজন কি করে করতেন প্রথমে তৃতীয় তৃতীয়ঞ্চায়নম মাসম নবমে নবমে অহনি অবভক্ষ উত্তম শ্লোকম উপাধাবৎ না তার মানে কি বলছেন যে প্রথমে কি করতেন প্রথমে একদিন ধূপ কালন্দে স্নান করে এলেন প্রতি তৃতীয় দিন প্রত্যেক তিন দিন পর পর একটা কপিথ ফল বলে আছে সেই ফলটা ও বদ্রি ফল ভোজন করে কোনো প্রকারে শরীর ধারণ করতেন তারপর তারপরে কি হলো প্রতি তৃতীয় দিবসে এটা করলেন এইভাবে তো মাছ কাটালেন এর উপর প্রতি ষষ্ঠ দিনে বৃক্ষ থেকে স্বয়ং স্বয়ংপ্রথিত শুষ্ক পাতা আহার করে থাকতেন তারপর তৃতীয় মাসেতে প্রত্যেক প্রত্যেক নবম দিনেতে জলমাত্র আহার করে থাকতেন চতুর্মাস চতুর্ চতুর্থ মাসেতে তিনি শ্বাস জয় করলেন করে কুম্ভ করলেন প্রতি দ্বাদশ দিন বারো দিন অন্তর অন্তর বায়ুভক্ষণ করতেন এই করে ভয়ঙ্কর তপস্যা শুরু করলেন করে তারপর এক অঙ্গুষ্ঠে যদৈক পা স হ্যাঁ পার্থিব আত্মজস্তস্থৌ তৎ অঙ্গুষ্ঠ নিপীড়িতা মহি ননাম তত্যার্ধ তত্যার্ধম ইভে ইভেন্দ্র অধিষ্ঠিতা তরিব সব্যে তর পদে পদে বই যেমন একটা হাতি যেটা নৌকায় উঠে পড়ে নৌকায় রেমরম করবে সেরকম অঙ্গুষ্ঠে চাপ দিয়ে এক হাতে রামায় ভগবানকে ডাকছেন পৃথিবী যেন টলমল করছেন দেবতারা ত্রাহি ত্রাহি রাব শুরু করলেন যে ভগবান বাঁচান পরে আমি সব আলোচনা করলাম আপনাদের সামনে পরে ভগবান এসে গেলেন ভগবান এই সব রূপ দর্শন করলেন ভগবান কী করলেন এই বাচ্চা কিছু বলতে চাইছে কিন্তু পাচ্ছে না সেই নব কী করলেন বলছেন কৃতাঞ্জলিং ব্রহ্মময় নকম্বনাশ স্পর্শ বালম কৃপায়া কোপলে তার গালেতে নিজের যে শঙ্খটা এটাকে স্পর্শ করে দিলেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটার এবার অনর্গল জলের মতো যেন জল বেরোচ্ছে এরকম স্তপ করতে আরম্ভ করলেন ভগবানের কী না তিনি এই শঙ্খটা স্পর্শ করতে সঙ্গে সঙ্গে কি বলছেন ধুমার দু একটা শ্লোক আলোচনা করা অবশ্যই উচিত जो अन्तः प्रविश्य मम वाचमीमां प्रसुप्तां सञ्जीवयति अखिलशक्तिधरः सधामना अन्यांश्च हस्तचरणो श्रवणो तगादीनो प्रणाप्रमाणो नमो भगवते पुरुषायतुभ्यां विजोऽन्तः प्रविश्यो मम वाचमीमां प्रसुप्तां सञ्जीवयति अखिलशक्तिधरः सधामना অন্যাংশ হস্তচরণ শ্রবণ প্রাণানো নম নমো ভাগবতে পুরুষায়তুভ্যাম সেই পরম পুরুষকে আমি প্রণাম জানাই যার শক্তিতে পুরুষ যাবতীয় চক্ষুরাদি ইন্দ্রিয়গান গান ধারণ করেন তাদের মূল্য আছে ইন্দ্রিয় গানে যে ভগবানের শক্তি সুতরাং তিনি আমার অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে আমার যে বাক্য বলার ক্ষমতা নেই এটাকে অনর্গল একেবারে জলের মতো বার করে দিলেন হ্যাঁ বলছেন প্রসুপ্তাম প্রসূপ্তাম সঞ্জীবী অখিল শক্তি সাহান তিনি নিজে দিয়ে তেজেতে নিজের কৃপাতে সব তিনি সমাধান করে দিলেন এই আমি প্রসুপ্ত বাক আমার সুপ্ত প্রসুপ্ত বাক্য শক্তিকে প্রকাশ করলেন কর চরণ কর্ণ ত্বক অন্য ইন্দ্রিয় সকলকে সঞ্জীতি সঞ্জীবিত করে দিলেন আপনি সেই পরম পুরুষ ভগবান অতএব আপনাকে আমি প্রণাম জানাই আপনাকে আমি প্রণাম জানাই অন্তঃকরণ থেকে তারপর বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু আপনি যখন এসে গেছেন তাহলে একটা কাজ করুন আমাকে অনর্গল ভক্তির প্রবাহ দিন আমি আর কিছু চাই না ভক্ত ভক্তিং প্রবহতাম তয়ি মে প্রসঙ্গ ভক্তিং মোহু প্রবহতা তয়ি মে প্রসঙ্গ ভূয়া অনন্ত মহতা যে অঞ্জস উল্বন উরুসান ভাব ধী নেশে ভব্দ গুণ কথা মৃত কথা মৃত পানমত্ত বই আমাকে এমন করে দিন যা আপনার ভক্তি প্রবাহ যেন অনর্গল বেরোতে থাকে যে সকল নির্মল চিত্ত সাধু পুরুষ আপনার প্রতি সতত ভক্তি করেন সেই সব মহাপুরুষের সহিত যেন আমার সঙ্গ হয় যে সব মহান মহান পুরুষগণ আপনার অনর্গল ভক্তি করেন সেবা আপনি আশীর্বাদ করুন সেরকম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যেন আমার দেখা হয় আপনি কৃপা করে এই সঙ্গ করুন কেন ওরা অনর্গল ভাগবত কথা বলে হরিকথা বলে তাহলে করলে আমি এবার সেই কথাতে শুনতে সেই অমৃতময় কথা শুনব শুনে আমার নেশা হয়ে যাবে প্রমত্ত হয়ে যাব আমি ভগবানের কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব আনন্দে সংসারে আর কোনো দুঃখ থাকবে না আমার এইটাই তো যেটা প্রহ্লাদ মহারাজের ঘটনা বলছেন রুদতি রৌতি গায়তী উন্মাদবধ হ্যাঁ লোকবাহ্য প্রহ্লাদ মহারাজ পাগল কে লোক দেখছে হাসবে এসো কখনো কাঁদছেন কখনো নাচছেন কী করছেন পাগলের মতো লোকে মনে করবে কা পাগল পাগল নয় রোদতি রৌত কখনো কাঁদছেন রোদতি রৌতি গায়তী উন্মাদবাদ লোকবাহ হাসতি কখনও হাসছেন পাগল তাই বলছেন প্রহ্লাদ মা দেখো প্রত্যেক আমরা দেখেছি ভাগবতের প্রত্যেক জায়গায় যেখানে যেখানে এইসব সাধুরা এরকম বিরাট বিরাট প্রসঙ্গ আমরা দেখি সেখানেই সেই সব সাধুরা এমনকি বৃত্তাসুর যে অসুর সেও প্রার্থনা করছেন যে আপনার সাধুগুণের জন্য সম্ভব হয় আপনি এক কাজ করুন আমার দয়া করে আমার বক্তিম ঠাকুর একই কথা বলছে পশুপক্ষী হয়ে থাকি সর্বেগা বা নিরয় তবভক্তিরোহভক্তি বিনোদিতা নর্তম ঠাকুর কীর্তন করছে তাই সবই তাই জন্য বলছেন ভক্তিং মুহু প্রবহতাং তয়ি মে প্রসঙ্গ ভূয়াদ মহতা অমলাশয় জেন অঞ্জসৌলবন মুব্যাসন ভাবদ্ধি নেশে ভব্দগুণকথা মৃত্যুপানমত এই ভয়ঙ্কর অগ্নিময় সংসার সংসার ও ফুকার কানে না পোশিবে কীর্তন শোনুনি হ্যাঁ সংসার ফুকার কানে না আর কানে আসবে না কিন্তু রকম হতে হবে খালি গল্প করলে হবে এই জন্য গুরুদেব কৃপা করেছেন এই অবস্থায় যেতে হবে এবং পাওয়া যাবে যদি মনে করে এইসব হয় না কি এসব গল্প কথা তাহলে ভুল তোমার পরম্পরায় বিশ্বাস নেই গুরুবর্গ বলেছেন আমার একশো ভাগ বিশ্বাস আছে একটু কম বিশ্বাস নেই তাই জন্য উঠে পড়ে লেগেছে যে ভাবে আমাকে তার চরণে যেতেই হবে তিনি কথা বলতে পারেন না গুরু বৈষ্ণব কথা বলতে পারেন না সে যেতেই হবে তা কৃপা করবেন তিনি তাই বলছেন ভক্তিং মহু প্রবহতাম তৈ প্রসঙ্গ ভূয়াদ অনন্ত মহতাম অমলা যেন অঞ্জস উলবনম মুরুব্যাসন ভবাধ্যম নেষে অবজনাব ভবদীয় পদার বিন্দু সৌগন্ধ ভাবদীয় পদারবিন্দু সৌগন্ধলুহৃদেশু কৃতপা কি বলছেন তে নমরি অতিতরা প্রিয়মীষম যেহৃদ্গৃহবৃত্তদারা গৃহবিধারা হে যে তু অব্জনাভ ভবদীয় পদার বিন্দ সৌগন্ধ লুপ্ধ হৃদয়ে সুকৃত প্রসঙ্গ হে ভগবান হে কমল লোচন পদ্ম লোচন আপনার চরণ কমলের সৌগন্ধে আপনার চরণ কমলের সৌগন্ধে যাদের হৃদয় লোলুপ যেমন মৌমাছি মধুরগন্ধ পেলেই সে ছুটে যায় সেখানে যেমন মৌমাছি ফুলের গন্ধ পেলে সেখানে ছুটিয়ে মধু নেবে মৌমাছি মধু গন্ধ পেলে সেরকম হে ভগবান আপনার চরণ কমলের সৌগন্ধে সৌকর্যে যাদের হৃদয় লোলুপ অর্থাৎ তারা লোভী ভগবানের চরণ কমলের মকরন্দ পান করবেন এরকম ধরেন সে সকল ব্যক্তিদের যাদের সঙ্গ হয়েছে তারা নিরতিশয় প্রিয় এবং দেহ অনুগামী এই যে দেহ গেহ এসবে কি তাদের আর কোনো আসক্তি থাকে এ থাকে না উঠে যায় কর্পূর কর্পূর যেমন রাখলে উবে যায় সেরকম তাদের থাকে না অতি প্রিয় ভাই বন্ধু পত্নী সব উঠে যায় এগুলো বলছেন এগুলো বলছেন তারা এইসব সংসার স্মরণ করেন না তারা কি করে সংসার স্মরণ তারা তো আপনার চরণের যে সৌগন্ধ তাতে আকৃষ্ট হয়ে পাগলের মতো দৌড়াচ্ছেন তারা আর কিছু চান না তাই বলছেন তে স্মরন্তি অতীতরম প্রিয়মী সমর্থম যে চ অন্নদহ সহৃদ গৃহভিত্ত দা দা যে তো পদার বিন্দু সৌগন্ধ লুব্ধ হৃদয়ে সৃত প্রসজ্ঞা ইত্যাদি অনেক কথা বললেন ভগবান প্রসন্ন হলেন ভগবান প্রসন্ন হওয়ার পরে বলছেন ভগবান বলছেন ধ্রুব তোমার যা চেয়েছ সেই বর দেওয়ার জন্য আমি এসেছি তবু বলছে আমার আর বর লাগবে না তা তো বললে হবে না তুমি বর নেবে তুমি যে আকাঙ্ক্ষা করেছিলে সেই আকাঙ্ক্ষার বস্তু আমি দিতে এসছি বলে আমার আর লাগবে না আপনার সঙ্গে দেখা হয়ে গেছে এই দেখা হওয়ার পর কি আর এই আর কি ভালো লাগে কিছু বলে না তা হলো নিতে হবে তোমাকে আমি যখন এসছি তোমাকে কিছু স্বীকার করতেই হবে না স্বীকার করলে হবে না সেই জন্য সেখানে বারবার প্রার্থনা করার পর এবার ধো মহারাজ এবার বলছেন বলছেন ভগবান আপনি যে দেবেন আমাকে কি দেবেন এক কাজ করুন এখানেও আছে জস্ব প্রসন্ন ভগবান গৌণমেত্রে না যস্য প্রসন্ন ভগবান গুণৈর মিত্রাদিভীর হরিহি তস্মী নমন্তি ভূতানি নিম্নমাপ ইব স্বয়ং বলছেন যারপতি ভগবান প্রসন্ন হন ঝারপতি ভগবান প্রসন্ন হন তার কি হয় বলে সমস্ত জগৎ তার কাছে মাথা নোয়। যস্য প্রসন্ন ভগবান গুণৈর দেবীর হরি তস্মৈ নমন্তি ভূতানি নিম্ন মাপ ইবো স্বয়ং জল যেমন জল যেমন নিচু জায়গায় যাবি জল যেমন নিচু জায়গায় যাবি অন্য কোথায় যাবে না রকম যখন কাউর ওপর ভগবান প্রসন্ন হয়ে যান সেই সময় কি হয় তার প্রতি সমস্ত ভূত গ্রাম জগৎ তার প্রতি মাথা নোয়াতে বাধ্য হয় এবার ভগবান বলছেন তুমি তো একটা সংকল্প করে তুমি তো একটা সংকল্প করে একটা ভজন শুরু করেছিলে তো সেই সংকল্পটা আমি আমাকে পূরণ করব এবার ধুব মহারাজ বলছেন আমি এসব তো নিতে চাই না যা তখনই আপনার দর্শন হয়নি তখন আমি ভেবেছিলাম এগুলো দরকার কিন্তু এখন আপনার সঙ্গে দর্শন হওয়ার পর আর আমি আর কিছু কোনো কিছু আশা করি না এগুলো আমার দরকার নেই এগুলো আমি কি করব বাবা যে না কিছু তো নিতে হবে আমি যখন এসছি নাও ঠিক আছে তুমি এক কাজ করো তুমি রাজ্য রাজ্য রাজধানী চালাও তোমার দেখবে যখন তুমি যাবে তোমার পিতা সব ছেড়ে দিয়ে চলে যাবে আর থাকবে না তোমার ভাই উত্তম জঙ্গলে প্রবিষ্ট হবে সেখানে যক্ষদের সঙ্গে মারামারি তো তোমার ভাই নিহত হবে তোমার যে বিমাতা সেও সেই ছেলেকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে সে আগুনে পুড়ে মারা যাবে তুমি এখন গিয়ে রাজ্য আসেন সামলাও জোর করে বললেন তোমার ইচ্ছা নেই জোর করে বললেন তারপরেতে অনেক কথা মারা যখন সিদ্ধি লাভ করলেন অর্থাৎ ভগবান দর্শন লাভ করেন তখন তিনি এই যে পিতা উত্তানপাত অত্যন্ত কাঁদছেন এবং এতটাই আফসোস করছেন ধিক্ষা দিচ্ছেন যে একটা বাচ্চা কোলে উঠতে চাইলে তখন তুলে নিলাম না হায় ভগবান ওদের জঙ্গে জঙ্গলে চলে গেছে নিশ্চয়ই বাঘভার লোক তাকে খেয়ে নিয়েছে হায় হায় কি অন্যায় আমি করলাম এইভাবে যখন আফসোস করছে যে সেখানে আবির্ভাব হলেন হয়ে বললেন রাজন কী জন্য কাঁচছেন বলে আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই এই একটা বাচ্চা ছেলে আমার সে আমার কোলে উঠতে চেয়েছিলো আমি আমার পত্নীর কথাতে তাকে কোলে নিয়ে নি সেই দুঃখেতে জঙ্গলে চলে গেছে এখন সে কি আর বেঁচে আছে তাকে মেরে ফেলেছে বাঘ ভাল্লুক সব নারজুব যে রাজন আপনি দুঃখ করবেন না আপনার ছেলেকে দৈব রক্ষা করছেন চিন্তা নেই সে শিগগিরই ফিরে আসবে তাই নাকি বলে হ্যাঁ বলে ও এখন সিদ্ধি লাভ করেছে যখন ধুব মহারাজ ফিরে আসবেন চারিদিকে খবর ছড়িয়ে গেছে রাজ্য রাজধানী জুড়ে উৎসব পুরো রাস্তা চত্বর চন্দনের জলেতে পেয়ে যাচ্ছে ফুল মালা বাদ্যবাদ্যে বিরাট সেসব মানে জলুস সেই জলুস দেখলে মাথা খারাপ হয়ে যাবে রাজা বলছে যা লাগে খরচা কর তা আমার ছেলে ফিরে আসছে এই পর্যন্ত কথা আমার যা লাগে সব খর এবার ধু মহারাজ ফিরছেন ধূপ মহারাজ ফিরে এলেন এবার সুরুচি তো শুনলেন যা হওয়ার হল এবার পরে আমরা শুনলাম যে এই যে ছোটো ভাইকে দেখো ছোটো ভাইয়ের প্রতি কত প্রীতি বিমাতার ভাই বিমাতার ছেলে যেহেতু শুনল দক্ষ যক্ষদের সঙ্গে লড়াইতে মারা গেছে দোয়া বললে ঠিক আছে দেখি কিরম দক্ষ মেরেছে আমার ভাইয়ের ক্ষত্রিয় ছেলে সে জঙ্গলে গেল জঙ্গলে গিয়ে দক্ষদের সঙ্গে অনেক মারামারি হলো প্রচুর দক্ষ মারা গেল অলকা পুরী থেকে বেরোচ্ছে আর মারছে পরে এবার কি করলেন এই যে দক্ষদের যে মালিক অর্থাৎ দক্ষজের যে রাজা সেটা হচ্ছে আমাদের কি নাম কুবের কুবের এবার কি করলেন বললেন এ তো থামাতে হবে এ তো না থামালে হচ্ছে না সব মারা যাচ্ছে অকারণে তিনি গিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং বোঝালেন যে আমাদের এত যে দক্ষ যক্ষ মারা গেছে বা তুমি যে মনে করছো দক্ষে যক্ষের বানেতে তোমার ভাই মরেছে এগুলো সব মায়া বাস্তবিক তা নয় ভবিতব্য ছিল কে কাকে মারে কে কাকে মারে বাবা হ্যাঁ যেই যুদ্ধ করে কোনো লাভ নেই দেখো কত আমরাও কিন্তু দোষ দিচ্ছি না ভবিতব্য ছিল এত দক্ষ মারা গেল তোমার ভাই মারা গেল। যাই এখন এসব ছাড়ো এখন তোমাকে আমি আশীর্বাদ করছি তোমার সমস্ত স্মৃতিতে থাকবে আর তুমি তো ভগবানকে লাভ করেছ লাভ করার পরে তোমার আর যুদ্ধবিগ্রহ এগুলো তো কি দরকার আছে এটা থামো বলে কী করলো এবার সেই যুদ্ধবিগ্রহ আদি ছেড়ে রণ থেকে নিবৃত্ত হলো নিবৃত্ত হয়ে এবার প্রবিষ্ট হলেন হয়ে কি করলেন এইবার তিনি ধুবের এবার বিষ্ণুলোক প্রাপ্তির প্রসঙ্গ অল্পের অক্ষরে বলছি ধুব এবার ষাট হাজার বছর রাজধানী রাজ্য পালন করলেন করার পর এবার তিনি সব কিছু তার ছেলে ফেলেদের বুঝিয়ে দিয়ে বললাম এবার আমি চলে যাব আর থাকবো না এখানে কিন্তু সেই সময় ধুব মহারাজের যাওয়ার যাওয়ার সময়তে দেখলো আকাশ থেকে বিমান এসে গেল বিমান আসার পর বিমান আসার পর দুব মহারাজকে বলছেন আপনি দয়া করে বিমানে উঠুন আপনাকে ভগবান বিমান পাঠিয়েছি যেতে হবে বলে আমার মাকে না নিয়ে তো আমি যাবো না আমার মা কোথা মাকে নিয়ে আমি যাব আমি একা যাব না বলছি আপনার মা অলরেডি আগেই বসে রয়েছে ওই দেখুন আগের বিমানে আপনার মাও যাবেন ওরকম এত বড় সতী এরকম একটা এত বড় এত বড় মা যে ভগবানকে ভালোবাসেন আর যিনি বিশেষ করে আপনাকে গর্বে ধরেছেন তাকে তো ভগবান নেবেই তো ওই দেখুন মা বসে রয়েছে কোনো চিন্তা নেই আপনি দয়া করে এবার বিমানে উঠুন এবার সুনন্দ নন্দ ওবাচু আপনার কোনো চিন্তা নেই সুনন্দন যে বিমান নিয়ে যারা এসছেন এইভাবে এবার যখন উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজকে বলছেন আপনি বিমানে উঠুন বিমানে যেই উঠতে যাবে সেই সময় ভয়ঙ্কর একটা মূর্তি তার কাছে এসে উপস্থিত হলো উপস্থিত বলছে দাঁড়ান কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন ধ্রুব বলছেন তোমার নাম কী আমার নাম মৃত্যু আচ্ছা তোমার নাম মৃত্যু এদিকে এসো বলে মৃত্যুর পায়েতে মৃত্যুর মাথাতে পা রাখলো যেমন সিঁড়ি দিয়ে উঠে ওকে ও তোমার নাম মৃত্যু মৃত্যুর মাথাতে পা রেখে ধোমারে বিমানে উঠল অর্থাৎ এর মানে হল শুদ্ধ ভক্ত যারা মৃত্যুর মাথায় পদাঘাত করে তারা কিছু মনে করে না হাসতে হাসতে দেহ ছাড়ে আরে দেহ তো ছাড়তেই হবে সবাই জানে কিন্তু তারা হাসতে হাসতে দেহ ছাড়ে ভগবানের চিন্তা করতে করতে আর যারা জগৎকে অত্যাচার করে অত্যাচার করে কিছুই মানে না তাদের মৃত্যু ভয়াবহ এই জন্য বলছেন এইভাবে এবার তিনি কোথায় গেলেন ধ্রুবলোক বলে একটা জায়গা যিনি প্রলয়ত যে জায়গার কিছু হয় না প্রলায়ত কিছু হয় না এই জায়গায় গেলেন এখন সেই জায়গা প্রলয়ত কিছু হয় না অপূর্ব সেই স্থান ধ্রুবলোক যাই হোক সেখানে তিনি গেলেন এখন এখানে বর্ণনা প্রসঙ্গে দেখা যাচ্ছে जे विदुर प्रचेता के जिज्ञास के प्रचेतसो नाम कशापत सुव्रत कश्यान्वय कश्यान प्रख्यात प्रख्या क्षत्रुम स महाभागवतम महाभागवत नारदर्शन जेनो प्रक्तो क्रिया परिचर्या विदिर हरे বলছেন এখানে বাস্তবিক আমরা বর্ণনা করছি ধুব মহারাজের বংশে যারা এসছেন তাদেরই এ একজন হচ্ছে অঙ্গরাজ অঙ্গরাজের পুত্র হিসাবে যে অঙ্গরাজ দুঃখেতে রাজধানী সেরে চলে গেলেন অঙ্গরাজ দুঃখেতে রাজধানী সেরে চলে গেলেন বেনের অত্যাচারে এইটার কথা বর্ণনা করেছেন এবার বড় ধার্মিক রাজা ছিলেন তিনি বড় ধার্মিক রাজা ছিলেন তিনি দুঃখেতে চলে গেলেন ছেলে কোনো কথা শুনছে না এখন এই যে অত্যাচার করল এই অত্যাচার বিভিন্ন রকম অত্যাচার যাই হলো এবার এতে কী হল বেন মহারাজ বেনের বেমের এবার বেনের বেনের দেহটাকে ঔষধিতে ভিজিয়ে রেখেছিল এমন একটা ঔষধ আছে এখনো আছে দুশো পাঁচশো বছরের দেহকে কৃষ্ণনগরে আছে মহানামব্রত ব্রহ্মচারী গুরুদেব ভেজানো আছে ঔষধে তা এখনও এটা রাখা যায় যেটা তুমি মিশরের মমি নাম শুনেছ মিশরের পিরামিডে এখানে এভাবে রাখা হতো বছর হাজার হাজার বছর যাই হোক তা এখন কি করলো এই ভিজিয়ে রেখেছে তারপরেতে ঋষিমুনিদের বলছেন এখন কি করা যায় এ তো চলে গেল এখন রাজা তো নেই অঙ্গরাজ তো চলে গেছেন দুঃখ পেয়ে আর ছেলেটাও তো বদমাস ছেলেটা যত দেব দেবতা আমার ভগবানের পূজা যোগ্য সব বন্ধ করে দিয়েছেন বলে কিচ্ছু করবে না ঋষিমুনিদের বলছেন এই কাকে পুজো করছো রাজাই হলো গুরু রাজাই হলো ভগবান পুজো করো আমাকে ঋষিরা বোঝাচ্ছেন দেখুন এরকম বলবেন না ভগবানের চরণে অপরাধ করবেন না কেন এরকম বলছেন বলে তো উল্টে আরও একে যাতা বলে তেরে যাচ্ছে তখন কি করলো ঋষিরা বললে ওরে হান্নতাম ব্রণ এ বেন বেটা তুই না সাহা বলে যেই বললো সঙ্গে সঙ্গে বেন মরে পড়ে গেল পড়ে যাতে তার মা তাকে ঔষধ দিতে ভিজিয়ে রেখেছিল এখন ছেলে নেই মেয়ে নেই কে রাজধানী দেখবে ঋষিগণের কাছে মা কেঁদে বলছেন রাজধানী কে সামলাবে বলুন হ্যাঁ ঠিক আছে বেনের দেহটাকে বার করো বেনের দেহ বার করে এবার কি করলো বেনের উরু মন্থন করা হল মন্থন করার সময়তে একটা অত্যন্ত কুৎসিত দেখতে হুন এরা বেরোলো কালো বেটে বিভৎস দেখতে এদের বলছি কী কর বলুন আমাকে এরম বলছে দত বেটা কি করব বলুন হ্যাঁ দূর হ বলে দূরে দিল তারপরে কি হলো আবার ঋষিমনিরা ভক্তির সঙ্গে এর বাহুটা মন্থন করতে আরম্ভ করলেন করতে তখন কি হলো পৃথু মহারাজ ভগবানের অংশে সেখান থেকে বেরোলেন আর বাঁ থেকে ওড়ছি অর্থাৎ লক্ষ্মী তিনি হচ্ছেন নারায়ণ বেনরাজ আর তার পত্নী অর্চি এবার বেরোলেন বেরিয়ে দিব্য পুরুষ তার দর্শনেতে মণি ঋষিরা তো পাগল এ কে বেরোলেন ঋষিরা বুঝতে পারছেন ইনি ভগবান বেন বলছেন এই যে মন্থন করে বেরোলো বেরোয়ার পরেতে ঋষিমনিরা তার বিরাট স্তপ করতে আরম্ভ করলেন পিতু মহারাজ বলছেন এই তো আমি জন্ম নিলাম আমাকে স্তব করছেন কী দেখে আমার তো গুণাবলী আপনারা কিছুই জানি না বলছে রাজন আমরা জানি আপনার আমরা লক্ষণ জানি আপনি কে আমরা জানি আপনি ভগবান এই বলে কি করলো তা স্তব করছেন পিতুমার বলছেন আমি তো এই এলাম আপনারাও তো আমাকে দেখেননি গুণাবলী জানেন না আপনারা কেন প্রশংসা করছেন বলে আমরা আপনাকে চিনি আমি জানি আপনার ভঙ্গের ভগবানের অংশে এসছেন এই আমাদের এই যে আমাদের পিথু মহারাজ পিথু মহারাজ এই যে আবির্ভাব হলেন হয়ে পৃথিবী পালন করতে আরম্ভ করলেন কিন্তু প্রজাদের অনেক অভিযোগ এলো হে রাজন আমরা শস্য আদি খাওয়া দাওয়া কিছু পাচ্ছি না আমরা নিরন্ন হয়ে যাচ্ছি আমাদের বাঁচান আপনি তো রাজা আমাদের বৃত্তিদান করবেন তো বৃত্তি মানে আমরা কি করে খাবো দাবো এই করবেন কেন পৃথিবী কোনো শস্য আদি দিচ্ছে না তাই নাকি এরকম কথা তখন ধনু নিয়ে তিনি পৃথিবীকে তাড়া করবেন তোমাকে মেরেই ফেলবো দেবী কাঁপছেন বল যে প্রভু আমাকে মারবেন কেন আমি অসহায় একজন নারী বা তোমায় মারব না কী করবো তুমি কোনো কিছু দিচ্ছ না ফসল আদি যা বলে আমি কি করব এত অত্যাচারী রাজারা এত অত্যাচারী রাজারা সব আমাকে এত অত্যাচারী রাজারা আমাকে ভোগ করেছে আমার সব শেষ রক্ত মাংস খেয়ে নিয়েছে আমি কোথাও থেকে দেব এই বলে পৃথিবী দেবীকে ক্ষমা করলেন করে পৃথু মহারাজ এই পৃথিবী ছিল হচ্ছে কোনো থাকবার জায়গা ছিল না একবারে উঁচু নিচু উঁচু নিচু এবার বান দিয়ে সব প্ল্যান করলেন থাকবার জায়গা তৈরি করলেন কিছু পার পর্ব পার পর্ব তো থাকা দরকার তো পারপদ্ব থাকলো পাহাড় পর্বত থাকল কিন্তু সমস্ত জায়গাকে মনুষ্য থাকবার উপযোগী করলেন উপযোগী করলে এবার পৃথিবীকে এবার ক্ষমা করলেন করাতে ধরনী কর্তৃক ধরনী পৃথিবীকে স্তপ করলেন ধরনী পৃথিবী স্তপ করছেন যে আমি জানি আপনি ভগবান আপনার কৃপাতে আমি বেঁচে থাকি আপনি আমাকেই যদি মেরে ফেলেন তাহলে কি হয় বলুন আমি তো এই কারণে দিতে পারছি না তারপর বলছেন পৃথিবী যখন এ হলো তখন পৃথিবী এবার বন্দনা করছেন নম পরস্মৈ পুরুষায় মায়া বিন্যস্ত নানা তনবে গুণাত্মানে নম সরপানুভবেন নির্ধূত দ্রব্য ক্রিয়াকারক বিভ্রম ওর মায় এইভাবে করে করে স্তব করে তাকে শান্ত করলেন এবার পৃথিবী বললেন পৃথিবী বললেন পৃথু পৃথিবী বললেন পৃথুম আজকে ভগবান একটা কাজ করুন আমি সবই দেব আপনি দহন করুন আপনি দহন করুন দহন মানে এটা একটা দার্শনিক বিচার আছে লোকে বুঝবে না দোহন মানে যেমন গোমাতাকে ঘাস দিয়ে খেতে দিয়ে তুমি দহন করলে দুধ বেরোয় বোঝা গেল দহন এই কাজটা এটা হচ্ছে একটা দার্শনিক বিচার সেখানে বলছেন যে আপনি তাহলে দহন করার মানে বললো যদি বৎস থাকে গোমাতার যদি বৎস থাকে তাহলে দুধ দেয় অনায়াসে বৎস যদি মুখটা স্তনেতে লাগায় দুধ দেয় ভাবে এইরকমভাবে দেবী বলছেন আমি গৌরূপা বেদেতে আমাদের যে চেতনা জাগরণ বইবেশ যে এখানে বেদেরও প্রমাণ দেওয়া আছে পৃথিবীর একটা গৌরূপ আছে গোমাতার রূপ পৃথিবীর বেদ থেকে তুলে আমি দিয়েছিলাম অনেক অনুসন্ধান করে কাজেই পৃথিবী বলছেন আপনি বিভিন্ন রকম বৎস করুন যেমন ঋষিমুনিকে বৎস করলে আমি বেদ বেদান্ত দিয়ে দেবো আপনাকে আচ্ছা তারপর আপনি যদি অন্য অন্য বৎস করেন তাহলে আমি সেইভাবে ফল দিতে থাকবো আপনি সেইভাবে বৎস করুন সেই এইবার বিভিন্ন একে বৎস করে এবার অনেক কথা সেসব এইভাবে পৃথিবী কি করলেন সমস্ত যা যা পৃথিবী দেওয়া উচিত সবই তিনি দিলেন যাতে তা নাহলে লোক রক্ষা হবে না এবার কি করলেন পৃথু মহারাজ এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন ইন্দ্রর নাম হলো শতক্রতু ইন্দ্রের আরেক নাম কি শতক্রতু একশোটা যজ্ঞ অশ্বমের যজ্ঞ পীথু মহারাজ বললেন আমি যজ্ঞ করবো একশোটা যজ্ঞ করব তিনি বিরাট আয়োজন করলেন ভগবান স্বয়ং বাবা তিনি যা আয়োজন করলেন ইন্দ্রর চক্ষু ছাড়া ভরা বলে বাহ এইরকম অবস্থা নিরানব্বইটা যোগ্য করে ফেলেছে বলে একটা যদি যোগ্য করে তাহলে তো আমার বেঈতি হয়ে যাব। আমার নাম হল শতক একটা যজ্ঞ আর করতে দেবো না আমি বিরক্ত করব কীভাবে বিরক্ত যজ্ঞের ঘোড়াকে লুকিয়ে ফেলছেন মহা মুশকিল যজ্ঞর ঘোড়াকে লুকাচ্ছেন অনেক ঘটনা হলো লাস্টে কি করলো পিতুমারের ছেলে কি করল সেই ইন্দ্রকে মেরে ফেলবে একেবারে তাকে আর বাঁচাবে না যে যতবার যোগ্য হচ্ছে সব নষ্ট করছে চালাকি পেয়েছো তুমি তো এইভাবে তাকে নাশ করবার জন্য মেরে ফেলবে আর কি এই সময়তে ব্রহ্মা উদয় হয়ে বললেন পিতুকে তোমার তো কোনো দরকার নেই তুমি তো স্বয়ং সম্পূর্ণ তুমি তো স্বয়ংসব তুমি একশোটা যোগ্য করার জন্য ব্যস্ত কেন হচ্ছ তোমার কি যা আছে তুমি তো ভগবত বংশে জন্ম হয়েছ তোমার ভগবানের প্রতি ভালোবাসা আছে আরে ইন্দ্র নয় একসাথা একশোটা যজ্ঞ করলো এর নাম কিনু তা তোমার কী যা আছে তুমি ইন্দ্রকে মেরো না ইন্দ্র তোমার বধের যোগ্য নয় ইন্দ্রকে তুমি বধ করতে পারো না ওর অন্যরকমভাবে ওকে দেহ ছাড়তে হবে তুমি মারলে হবে না কাজেই ছাড়ো যাই হোক বলে এভাবে বোঝালেন তারপরেতে কী হলো ভগবানও এসে আবির্ভাব হলেন অনেক কৃপা করলেন পিথুর প্রতি অনেক স্নেহ করলেন গদগদ কণ্ঠে পিথু অনেক হ্যাঁ অনেক স্তপ করলেন ভগবানের ভগবান সন্তুষ্ট হলেন এখানে মৈত্রী ঋষি বলছেন যে ভগবান বৈকুণ্ঠ থেকে উদয় হলেন ভগবান ওপি বৈকুণ্ঠ সাকম মগবতা বিভু যজ্ঞৈর্যুষ্ট যজ্ঞ ভূগ তম অভাসত পৃথুকে ভগবান বিষ্ণুর উপদেশ ভগবান বিষ্ণু বলছেন যজ্ঞেশ্বর সেই ভগবান পৃথুকে সন্তুষ্ট হয়ে বলছেন ভগবান বলছেন এই ইন্দ্র তোমার একশত অশ্বমের যজ্ঞের বিঘ্ন করেছিল আমি জানি বিঘ্ন করেছে কিন্তু এক্ষণে তোমাকে তুমি তোমাকে ক্ষমা করেছ তুমি ক্ষমা করেছ এরা ক্ষমা করা হলো মহান মহৎ গুণ মহৎ ব্যক্তির ক্ষমা করাই হলো ধর্ম যা হয়েছে সেটা দাও এবার বলে ভগবান অনেক কথা তাকে বললেন বলে আশীর্বাদ করলেন সব কিছু এবার পিথু মহারাজ বলছেন ভগবান আমার প্রার্থনা আছে আমি রাজ্য রাজধানী টাকা পয়সা কিছু আমার আপনি বলেছেন এই অবস্থায় পরিচি করছি কিন্তু আমার ইচ্ছে যে আপনার অনন্ত কথা রস আমি পান করবো এই আশীর্বাদ আমাকে করতে হবে যদি আপনি বলে থাকেন আমাকে বর দেবেন যদি আপনি বলে থাকেন আমাকে আপনি তুমি বর নাও তা বর আমি নেবো কি বর নেবো আপনার থেকে আপনি তো বলছেন বর নাও কিন্তু কি বর আমি নেবো তাহলে একটা কাজ করুন আপনি আমাকে কি করুন অর্বুদ অর্বুদ কান দিন লক্ষ লক্ষ কান যেটাতে আমি আপনার হরিকতা শুনতে পারি তাহলে দেখো কী রকম বর প্রার্থনা করছেন প্রীতুমা ভগবান বলছেন বর নাও কী বল আর নেবো আমি তা আপনি এক কাজ করুন ন তদপি অহমকশ মানে হ্যাঁ কচিত ন বলছেন न कामे नाथो तदपि अहम क्वचि न जत्रो भुजा बचे बचन्न कामे नाथो तदपि अहम क्वचि न जत्रो जुष्माचरणुज महत्मा महत्माहृदयात महत महतमयात मुखच्युत विधत्सु कर्णात में समय आमर एव बड़ अपने दिन এইবার আপনি আমাকে দিন হে নাথ আমার মুখ্যপদেও কোনো রুচি নেই যেসব যদি সাধু পুরুষগণের মুখে মুখ থেকে যে অচ্যুত ভগবান আপনার কথামৃত মধু হ্যাঁ এই যে কথা নির্গত হয় এই মুখ্যপদেও যদি সাধু বৈষ্ণবদিগের বদন মধুকরচ্যুত আপনার চরণাম বুঝে পাইবে আশা না থাকে তবে ওই কৈবল্য পদ আমি চাই না কিছু চাই না যেখানে আমি আপনার অনর্গল হরিকত শুনতে পারবো এরকম অযুত অযুত কর্ণ আমাকে দিন কান দিন এইটি আমার বর ন কাময়ে তদপি অহম কশ্চিৎ নয়ত্রুযুষ্রণাম্বুজা সবা মহত্তমান মহত্তমান্ত হৃদয়াৎ মুখচ্যুত বিধৎস কর্ণায়ুত মে যুতমেষ মে এবার বলছেন স উত্তম শ্লোক মহৎ মুখচ্যুত ভবৎ পদাম্বুজ সুধাকীলহা স্মৃতিম পুণততাবতমানাম কুয়োগিনাম নো বিতরতি অলম্বরে হে উত্তম শ্লোক আপনার চরণ পদ্মের কণামাত্র মধু বহন করে যে বায়ু মহৎ ব্যক্তিদিকের মুখ হতে নির্গত হয় আপনার কথামৃত সেই তা কি করে সেটা কি করে যে সমস্ত অপদার্থ কুযোগী আছে তাদেরও তত্ত্বজ্ঞান সম্পন্ন করতে পারে তাদেরও চেতনা ফিরিয়ে দিতে পারে কাজেই অতএব আমার আর আমার আর বর নিয়ে কী করবো আমি আমার আর বরেতে কোনো প্রয়োজন নেই আপনি সন্তুষ্ট হয়েছেন আমার প্রতি এটি যথেষ্ট আমার আর বরের দরকার নেই এইভাবে পিথু মহারাজ তাকে স্তপ করলেন পিতু মহারাজ এবার পিথু মহারাজ প্রজাদিগকে উপদেশ করছেন পিথু মহারাজ প্রজাদিগকে কিভাবে তোমাদের চলতে হবে পিথু মহারাজ উপদেশ করছেন প্রজাগণকে উপদেশ প্রজাগণকে বলছেন যে তোমাদেরকে ধার্মিক পথে ভগবানের ভক্তি করতে করতে তোমাদের জীবনযাপন করতে হবে তোমরা যদি নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করো হবে না আমি ভগবানের চরণকমল প্রার্থনা করি আমার রাজ্য রাজধানীতে যারা থাকবে তারাও সেরকম হবে আমি তোমাদেরকে সেরকমভাবে ভগবানের নামগুণ কীর্তন করে তোমাদের জীবন জীবনযাপন করতে হবে নচেত তোমাদের এইভাবে তিনি কী করলেন রাজ্য রাজধানী সব কিছু কী হলো এগুলো সব এইভাবে পালন করতে আরম্ভ করলেন হঠাৎ একদিন দেখেন পিথু মহারাজের কাছে সনত কুমার সনন্দ সনৎকুমার সনাতন সব চার চতুর্শন এসে উদয় হলেন উদয় হওয়াতে রাজার সঙ্গে সঙ্গে সিংহানসন থেকে উঠে দাঁড়ালেন মণিবর আপনাদের দর্শন সুদূর্লভ কি করে আপনারা এলেন আমার কাছে এত বড়ো আশ্চর্য লাগছে এইভাবে তিনি করলেন অহো আচরিতম কিং মে মঙ্গলম মঙ্গলাশ দর্শনম হি আসিত দুর্দর্শানাঞ্চ যোগী ভী যারা যোগী পুরুষ তারাও দর্শন পায় না আপনার আপনারা এসে আমাকে উদয় হলেন কিং তশ্য দুর্লভ কিং তশ্য দুর্লভ কিং তশ্য হ্যাঁ দুর্লভ তর মিহ কিং তস্য দুর্লভতর মিহ লোকে পরত্র চ যস্য বিপ্রাহা হ্যাঁ প্রাসিদ প্রাসিদ্ধান্ত প্রসিদ্ধ অন্ত শিব বিষ্ণুঞ্চ শানুগাহা বলছেন এটা তো চতুসন অ্যাকচুয়ালি ভগবানের অবতার চতুর্শন অ্যাকচুয়ালি ভগবানের অবতার এটা অবতারের বর্ণনা প্রসঙ্গ আমি জানিয়েছিলাম চতুষ্মন ভগবানের অবতারেরা তাই বলছেন যার প্রতি বিপ্রগণ এবং অনুচরগণের সহিত ভগবান শিব বিষ্ণু প্রসন্ন হন তারা ইহলোক ও পরলোক কি দুষ্প্রাপ্য কিছু থাকে সবই তারপর অনেক কিছু প্রশ্ন করলেন সনত কুমার এবার তার কুমার এবার বলছেন যে আপনি যে প্রশ্নটা করলেন প্রশ্ন করলেন বিভিন্ন রকম প্রশ্ন করেছিলেন সেখানে পৃথুস্তৎ সুক্তম আকর্ণ সারম সুষ্ঠু মিতম মধু স্ময়মান ইব প্রিতা কুমার প্রত্যুবাচ অনেক প্রশ্ন করলেন পৃথু বলছেন যে আমাকে আপনারা যখন এসেই পড়েছেন তাহলে আমাকে কৃপা করুন আপনারা কিভাবে আমি সেই পরতত্ত্বকে লাভ করতে পারবো এই দুরন্ত সাগর পার হতে পারবো এ সম্বন্ধে তিনি বিভিন্ন প্রশ্ন করলেন প্রশ্নগুলো আর আলোচনা করা হলো না সনদ কুমার বলছেন সাধু পৃষ্ঠম মহারাজ সর্বভূত হিতাত্মানা আপনি যে প্রশ্ন করেছেন সর্বভূতের মঙ্গলের জন্য করেছেন ভবতা বিদুষা চাপি সাধুনাম যে সর্বভূতের হিতে সর্বভূতের হিতে রত বিদ্বান তুমি উত্তম প্রশ্নই করেছ তোমার সাধু ব্যক্তিদের এই প্রকার বুদ্ধি হয়ে থাকে তারপরে সনদ কুমার ঋষি বলছেন যে সঙ্গম খোলু সাধুনা উভয়ে সাাম উভয়ে সাঞ্চ সন্মত ইয় সম্ভাষণ সম্প্রশ্ন সর্বেষাং বিতনতি সম খলু খোলু নাম উভয়ে উভয়ে সাঞ্চ সন্মত বলে সাধুদের যে সন্মত সাধুদের সঙ্গেই যখন আমাদের দেখা হয় তখন এই সঙ্গমটা অত্যন্ত মঙ্গলজনক হয় তাই জন্য বলছেন এটা চরম মঙ্গলজনক হয় কেন সাধুদুগের সঙ্গ বক্তার সদা মানে সাধুরা বলেন আর যারা শ্রবণ করা শোন এটা তো দুজনের মধ্যে মঙ্গল আছেই আর এই প্রসঙ্গগুলো থেকে যায় এই প্রসঙ্গগুলো থেকে যায় এগুলো জগতের মঙ্গল করে সেই জন্য বলছেন সঙ্গমহ খলু সাধুনাম উভয়ে সাঞ্চ সন্মত যত যৎ সংবাসন সংপ্রশ্ন হ সবেই বিতনতি সম চরম মঙ্গল বিধান করে এর মধ্যে কোনো সংশয় নেই শ্রোতা এবং বক্তা উভয়েরই মঙ্গল বিধান করে থাকে এই চরম মঙ্গল এইভাবে কি হলো ধীরে ধীরে কি হলো এবার পিথু মহারাজের সব কিছু হলো এবার পিছু মহারাজের বংশেতে যে জন্মেছিল যারা সেই সব প্রচেতাগণের কথা আসছে এবার ওর বংশেতে আছে এখানে এবার রুদ্রগীতের বর্ণনা আছে যে শঙ্কর ভগবান এরা এই জঙ্গলেতে তপস্যা করতে চলে যাচ্ছে এবার রুদ্র কি করলেন কোন সরোবর থেকে উঠে তাদেরকে এই বর্ণনা করেছেন সে সেই মধ্যে পিথুপুত্র বলা হয় মহাযশা মহাযশা এর নাম হলো বিজিতাস্য এর নাম বিজিতাস্য বলা হয় বিজিতা বিজিতাস্য কেন বলা হয় তিনি অশ্বের ঘোড়াকে ফেরত নিয়ে এসেছিলেন এত ক্ষমতা এবং ইন্দ্রকে কলার ধরে নিয়ে চলে এসছেন ইন্দ্রকে মেরে ফেলবেন তার থেকে ওর নাম হল বিজিতাস্র আবার ইন্দ্রকে যখন ক্ষমা করেছেন ইন্দ্র তখন ক্ষমা করে ওকে অনেক কিছু বিদ্যা দান করেছেন অন্তর্ধান আদি অনেক কিছু সেই থেকে তার অন্য নামও হয়েছে সেগুলো আসছে তাহলে পৃথুপুত্র মহাজশা বিজিতাশ্র পৃথিবীর অধীশ্বর হলেন পৃথু এবার চলে গেলেন পৃথিব মরছি জঙ্গলে চলে গেলেন ভক্তবৎসল সেই ভক্তবৎসল সম্রাট এবার এইভাবে বলছেন পিতুপুত্র এবার মহাজশা বিজিতাস পৃথিবীর সম্রাট অধীশ্বর হলেন সেই ভক্তবৎসল সম্রাট তার চারিজন কনিষ্ঠ ভ্রাতাকে চারটি দিক দান করলেন করে আনন্দে এবার আলাম করে ছোটো ভাইদের দিয়ে দিলেন পৃথুনন্দন বিজিত বিজিত বিজিতাস্য কী করলেন ইন্দন নিকট থেকে অন্তর্ধান বিদ্যা লাভ করেছিলেন অন্তর্ধান বিদ্যা লাভ করেছিলেন যাই হোক এখন এই তিনি তার পত্নীর গর্ভে তিনটি পুত্র উৎপাদন করলেন পাব পাবমান সূচি এরা পূর্বে অগ্নি ছিলেন অগ্নি অনেক অগ্নি আছে না অনেক অগ্নি তার মধ্যে মুনি সাপেতে বৈশিষ্ট্য মুনি সাপেতে তারা উৎপন্ন হয়েছিলেন যোগবালে পুনরায় অগ্নিত্ব প্রাপ্ত হন অন্তর্ধ্যান এবার কী করলেন নবস্বতী নামনি অন্য একটা পত্নীর গর্ভেতে হবির ধান নামক একটা পুত্র উৎপাদন করলেন বিজিতাস্র ইন্দ্রকে অস এটা তো আগেই বলেছি বিজিতাস ইন্দ্রকে অশ্বের অপহরণকারী জেনে তাকে ধরেছিলেন পরে ক্ষমা করেছিলেন তাতে ইন্দ্র তাকে অন্তর্ধান বিদ্যা দিয়েছেন এটা আমরা জানি যাই হোক এখন এই যে হবিরধান নামক একটা পুত্র উৎপাদন করলেন এই হবির এবার কি করলো তার মহিষী হবিরধানী হবির হতে বহিরষৎ গয় শুক্ল কৃষ্ণ সত্য জিতব্রত এই ছটি পুত্র উৎপাদন করলেন হে কুরুশ্রেষ্ঠ বিদুর মৈত্রীজি বলছেন মৈত্রীমণি বলছেন হবির ধান পুত্র মহাভাগ প্রজাপতি বহির্সৎ এরা কি করতেন ত্রিয়া কাণ্ডাদিতে যোগে বিশেষ রূপে দক্ষ ছিলেন কর্মকাণ্ড আদিতে বিশেষ দক্ষ ছিলেন যাই হোক যিনি যে যোগ্য করতেন তিনি যে স্থানে একটি যোগ্য করতেন তার নিকট আরেকটি যোগ্য বিস্তার করে এই পৃথিবী তলকে যজ্ঞময় করেছিলেন যে তিনি এত যজ্ঞ করতেন বলছেন হবিধান পুত্র মহা মহাভাগ্যবান প্রজাপতি বহিষ্ম এ ত্রিকাণ্ডা ত্রিকাণ্ডাদিতে যোগে বিশেষভাবে তিনি এত যজ্ঞ করতেন এই যজ্ঞ শেষ হল আমার পাশে এই যজ্ঞ সারা পৃথিবী যজ্ঞময় করে দিয়েছিলেন এইভাবে তিনি যোগ্য বিস্তার করেছিলেন তারপরে কি হল প্রাচীন বর্হি ব্রহ্মার আদেশে সমুদ্রকন্যা শতধ্রুতিকে বিবাহ করেছিলেন শতদ্রুতি সর্বাঙ্গ সুন্দরী সেই বালা সুন্দর অলঙ্কারে বিভূষিত হয়ে বিবাহকালে যখন অগ্নি প্রদর্শন করছিলেন অগ্নির এবার তার প্রতি লোভ হয়ে গেছিল অগ্নি পূর্বে সুখী প্রভৃতি যাই হোক এইভাবে অনেক কথা তারপরে দেখা গেল নববিবাহিতা সেই কামিনী নুপুদ্ধি যাই হোক অনেক কিছু তা কয়েক পরাজিত করেছিলেন অসুর সুর গন্ধর্ব মণি সিদ্ধ নর উরগণকে পরাজয় করেছিলেন শতর্ধতির গর্ভে প্রাচীন বর্হির তুল্য নাম ব্রত ধারী ধর্মপরায়ণ দশটি পুত্র জন্মগুণ করলেন তাদের নাম হল প্রচেতা তাদের নাম হলো প্রচেতা তারা পিতা কর্তৃক তারা পিতাক্তৃক আদিষ্ট হয়ে বললেন বাবা তোমাদের এখন সৃষ্টি বাড়াতে হবে আমার বয়স হয়েছে তারা বললেন ঠিক আছে সৃষ্টি যদি বাড়াতে হয় আমরা এক কাজ করি প্রথমে তপস্যা করি তপস্যা করে বল বাড়াই তারপর করবো তারা তার তপস্যার জন্য গেলেন পিতা প্রজা সৃষ্টির কার্যেতে আদিষ্ট হয়ে তারা সমুদ্রে প্রবেশ করলেন এবং দশ সহস্র বৎসর তপস্যায় প্রবৃত্ত হয়ে ভগবানের অর্চনা করেছিলেন তারা প্রতিমধ্যে শিবের সহিত তাদের সাক্ষাৎকার হওয়াতে শিব প্রসন্ন হয়ে তাদেরকে উপদেশ করেন প্রচেতারা এবার কি করলেন শিবের পরামর্শ মতো ধ্যান জব বা পূজা করতে লাগলেন বিদুরজি মহারাজ বললেন হে ব্রাহ্মণ প্রতিমধ্যে প্রেচেতাদের সঙ্গে গিরিশের যে এই যে দেখা হয়েছিল তিনি প্রসন্ন তাদের যা বলেছিলেন আপনি কীর্তন করুন শিব হচ্ছেন আত্মারাম শিব হচ্ছেন আত্মারাম পরমহংস এইভাবে তিনি যে উপদেশগুলো করেছিলেন প্রচেতাগণকে সেটার নাম হল এটার নাম হলো রুদ্রগীতা রুদ্রগীতা লাভ করে তারা শুনে তারা তো আর তাদের আর ইচ্ছা নেই সংসার ধর্ম করা তারা এবার চলে যাওয়াতে এবার প্রচণ্ড অসন্তুষ্ট হলেন দক্ষ বলেন আমার ছেলেগুলোকে সব এ করে দিল নাচ করে দিল পরবর্তী ছেলেগুলো যাদেরকে উৎপাদ তাদেরকেও নারদজি মহারাজ কী করলেন তাদেরকে ভক্তিপথে পরিচালনা করে দিলেন ভক্তিগত পরিচালনা করাতে তার অত্যন্ত রাগ হল রেগে মেগে নারদজিকে বলছেন তুমি কোনো জায়গায় তিন দিনের বেশি থাকতে পারবে না অনেক সংক্ষেপে আমি বললাম এর জন্য ক্ষমা চাই সেখানে বলছেন রুদ্র তাদেরকে উপদেশ করছেন রুদ্রে উপদেশ করছেন এবং অনেক কথা রুদ্র গীতা তার ওই ছেলেগুলোকে আর ফিরিয়ে আনতে না পেরে এবার অভিশাপ দিলেন নারজ্জি দক্ষের ছেলেকে সেটা এই প্রাচীন বর্হি যেহেতু তিনি কর্মকাণ্ডী ছিলেন তিনি খালি বলি দিতেন বিভিন্ন রকম এসব করতেন সেই সময়েতে নারজ্জি মহারাজ দেখলেন এ তো নিবৃত হবে না একে বাঁচাতে হবে পরে কী করলেন রাজনকে সংক্ষেপে তত্ত্বজ্ঞানের উপদেশ দেওয়ার জন্য কেন তো কর্মকাণ্ডই কোনো কথা মানবে না তাকে এবার কিছু উপদেশ দিলেন সেই উপদেশটা সংক্ষেপে বা বিচার্য সেখানে বলছেন পুরঞ্জনের উপেক্ষান। এই পুরঞ্জনকে পুরঞ্জনের যে উপাখ্যানটা রয়েছে এটার আসল অর্থটা কী এইটা নারদজি তার কাছে প্রথমে বললেন প্রথমে কি নারদ বললেন হে বীর এই প্রকারে কি হলো একটা পুরী আছে সেই পুরীকে আশ্রয় করে রয়েছেন নারদজি বললেন হে বীর এই প্রকারে পুরঞ্জন অধীনের ন্যায় এই রমণীর সঙ্গে প্রথমে কি করলেন হে শোভন জেনে রাখো যে একটা একটা পুরী আছে সেই পুরীতে পুরীটার মানে কি এবং পুরঞ্জন কাকে বলে এগুলো সব আস্তে আস্তে সমস্ত বর্ণনা করতে আরম্ভ করলেন পুরঞ্জন অধীর হয়ে একটা রমণীকে পেলেন সেই পুরীর মধ্যে তাই সেই রমণীর সঙ্গে এই প্রকারে কাম ভিক্ষা করতে লাগলেন এবং সেই ললনাও মোহিত হয়ে হাস্যপূর্বক সাদর সম্ভাষণ পুরস্কার তাকে করলেন হে পুরুষ শ্রেষ্ঠ আমার নিজের এবং অপরের কর্তা কোনো ব্যক্তি তা আমি সম্যক জ্ঞাত নই যাই হোক গোত্র নামের উৎপত্তি হয় এই পুরি আমার বাসস্থান অর্ধ যে আমি এখানে আছি তা এই পুরীর দ্বারা এই এই পুরী হল এই শরীরটাকে বলছে আর এই যে বুদ্ধি আছে আর যে জীবাত্মা আছে পুরঞ্জন এইভাবে কল্পনা করে তিনি একটা একটা উপাখ্যান বললেন উপখ্যানের মধ্যে কিভাবে এই আমাদের দেহটা আস্তে আস্তে সর্বনাশের দিকে যায় ধ্বংস হয়ে যায় সেই কথাটা তিনি বর্ণন করলেন যে এই পুরীতে মোহিত হয়ে আমরা থাকি বিশেষ ভোগ বিলাস আনন্দ উৎসব করতে থাকি পরে এই আমাদের এই দেহ ছেড়ে চলে যেতে হয় এইটা তিনি সংক্ষেপে বললেন এইভাবে বলার পরেতে এবার হলো পুরঞ্জন মোহগ্রস্ত হয়ে কিভাবে সেই অসতি পুরঞ্জন উপখ্যানের যে মূল অর্থটা এটা কি প্রাচীন বা প্রাচীনবর্গী বললেন ভগবান আপনার এত যে বর্ণনা আপনি করলেন এই বর্ণনার আমি কিন্তু এটা বুঝতে পারলাম না এটা গভীর অনেক বিশাল অর্থ এর এর মর্ম বুঝতে পারলাম না তা তত্ত্বদর্শী পণ্ডিতগণই ওয়া জানেন আমরা তো কর্মেতে আসক্ত চিত্ত একটু ভালো করে যদি আপনি বুঝিয়ে বলেন আমরা এত গম্ভীর কথা আপনি বললেন এগুলো কথা আমি বুঝতে পারলাম না তখন নারদজি বললেন আমি যাকে পুরঞ্জন বললাম তাকে পুরুষ বলে জানো অর্থাৎ পুরে দেহে বসতি পুরুষ সেই জীব জানিও যেহেতু তিনি নিজের এক দুই এবং তিন চতুষ্পদ অর্থাৎ এক একটা জীব এক একটা পুরিতে থাকে কাউর চার পা কাউর দু পা বিভিন্ন রকম তাই নারদ বলছেন আমি যাকে পুরঞ্জন বললাম তাকে পুরুষ বলে যেন অর্থাৎ পুরুষ ব্যাখ্যা আগে কি বলা হয়েছিল যে পুরে দেহে বসতি পুরুষ অর্থাৎ দেহরূপ পুরে যিনি বাস করেন তার পুর নারদজি বলছেন একেই আমি পুরঞ্জন বলেছিলাম পুরুষ বলে যেন যেহেতু তিনি নিজে এক দুই তিন বা চতুর্থ বহু পদ বহুপুর এবং শরীর প্রকাশ করে এই জীবাত্মা যখন যেরকম পাঞ্চভৌতিক দেহেতে প্রবেশ করে সেরকম তার দেহ হয় আর আমি যাকে অবিজ্ঞাত বলেছি তিনি সেই পুরুষের সখা ঈশ্বর অর্থাৎ একই দেহের মধ্যে একই দেহের মধ্যে পরমাত্মা এবং জীবাত্মা থাকে আমি যাকে পুরুষের সখা বলেছি সে হচ্ছেন পরমাত্মা রূপে ভগবান রয়েছেন তাকে পরমাত্মা রূপে ভগবান বলেছে ভগবান রয়েছেন এটাকে বলছেন ভগবান যাই হোক এই অভিজ্ঞাত শখা যাকে বলা হয়েছিল তিনি হচ্ছে ঈশ্বর আচ্ছা যাই হোক আমাকে তো কেউ বলেনি ক্ষমা করো আজকে যাই হোক আজকে তাহলে এইখানেই বিশ্রাম কালকে তাহলে পুরাঞ্জনের উপাখ্যান বিস্তৃতভাবে বলবো আলোচনা করবো আজকে এইখানেই বিশ্রাম কালকে এবার স্কন্ধে প্রবেশ করো আমি জানি না বাবা আমি কি করে জানবো বুঝতে পারছি না তোমরা বলবে তো যাই হোক এখানে বিশ্রাম দিলাম তাহলে আলোচনা প্রসঙ্গে এই পুরঞ্জনের সংক্ষেপে কেন বিস্তৃত ব্যাখ্যা করতে আমিও শান্তি পাবো না যেহেতু বিস্তৃত হবে না যাই হোক এখানেই চর্চা বিশ্রাম দিলাম তো প্রায় নুন সিমুক্তি কম মৌন চর্তি বিজনে নার্থনিষ্ঠা নইতান বিহায় কৃপনা বিমুমুক নাম তদস্য শরণ ভ্রমতন বাঞ্ছাকালী কৃপাস পতি পাবন পবিশো